তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচাবো প্রতিক্ষণে, জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচাবো রোদায় প্রতিদিনে প্রতিক্ষণে, জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জন্নতি ফুল দিও গো আমায়, জন্নতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ।
বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার অন্তর্গত মোসাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী 18তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব, মেম্বার 7নং ওয়ার্ড মোসাপুর ইউনিয়ন পরিষদ। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, মোসাপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব হাজি মাকসুদ হোসেন মাকসুদ সাহেব। আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আমি এসে শুনেছি চেয়ারম্যান সাহেব, তিনি এই মাহফিল বাস্তবায়নে অনেক সহযোগিতা করেছেন, এবং ওনার ছেলে আপনারা শুনেছেন আমার আগে যিনি আলোচনা করেছেন, তিনি আপনাদের সবাইকে জানিয়েছেন যে চেয়ারম্যান সাহেবের ছেলে এই মাহফিলের প্যান্ডেলের সমস্ত খরচ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বোঝাই যাচ্ছে বাপ বেটা দুজনই কোরআনের প্রতি তাদের ভালোবাসা আছে। আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাদের ফ্যামিলির সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহিদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় বন্দর তথা নারায়ণগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি ভালো নেই, জায়গা আছে, হয়তো ভাবতেছেন হুজুর কি না কি বলবে, হুজুর পড়াশোনা করে এসেছে, ভালো কথাই দামি কথাই বলবে ইনশাআল্লাহ। যদি আপনাদের শোনার ইন্টেনশন থাকে, যদি বাড়ি থেকে আজকে মাহফিলে আলোচনা শোনার উদ্দেশ্যে এসে থাকেন, আমি বলবো প্লিজ বসে যান, এখানে আপনি বসলে শয়তানের মন খারাপ হবে, আর আপনি যদি চলে যান শয়তান খুশি হবে। সুতরাং বসে গিয়ে শয়তানকে নারাজ করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে, অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের এই এলাকায় প্রথম এসেছি, আমি কিন্তু কোনো কিস্সা কাহিনী বলবো না, আমি কিন্তু আউল বাউলের মতো কথা বলবো না, কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, আপনারা কি শুনবেন? তবে যতগুলো কথা বলবো জীবন পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনকে সুন্দর করার জন্য কোরআন সুন্নার কিছু প্রেসক্রিপশন আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি কত নেয়ামত দিয়েছেন, আমরা যদি সেই নেয়ামতরাজির গণনা শুরু করে দিই আমরা গুনতেই থাকবো
গুনতেই থাকব, কিন্তু গুনতে গুনতে কখনো শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোমাকে যে নেয়ামত দিয়েছি যদি সেগুলোর গণনা শুরু করে দাও, গুনতেই থাকবা, লা তুহসুহা, কিন্তু তুমি গুনে গুনে কমপ্লিট করতে পারবে না, শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ তাআলা মানুষকে সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে মানুষের জীবনকে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করেছেন। যদি কারো কাছে কোটি কোটি টাকা থাকে, অনেক ক্ষমতাবান মানুষ, কিন্তু তার যদি বাচ্চা কাচ্চা না থাকে, ওই লোকটার মনোবেদনা যার বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সে বুঝবে না, যার নাই এটা কেবল সে বুঝে। আবার যারা সন্তান পেয়েছেন, ছেলে মেয়ে পেয়েছেন, এই ছেলে মেয়ে আপনি পয়দা করেছেন নাকি আল্লাহ দিয়েছেন? যাদেরকে আল্লাহ এই নেয়ামত দিয়েছেন তাদের উপর কিন্তু বিরাট একটু রেসপন্সিবিলিটি, একটি দায়িত্ব অর্পিত হয়েছে। কেবলমাত্র সন্তান জন্ম দিলেই সন্তানের মা বাবা হওয়া যায় না, বরং ওই সন্তানকে সঠিকভাবে গাইড করে সুন্দরভাবে তাকে প্রতিপালন করে তাকে যদি সোনার মানুষে আপনি পরিণত করতে পারেন, এটি হচ্ছে মা হিসেবে, বাবা হিসেবে আপনার জন্য প্রকৃত সার্থকতা এবং সফলতা। চিন্তা করে দেখলাম যে এখানে আজকের মাহফিলে যারা এসেছেন বিভিন্ন বয়সের মানুষেরা আছেন, তো সবার প্রতি সকলের উপস্থিতির দিক বিবেচনা করে এমন একটা টপিক আজকে সিলেক্ট করলাম, মনে হয় মা বোনরাও মাহফিলে এসেছে, সবার উদ্দেশ্যে কথা বলা দরকার। এই যে আমাদের বাচ্চাগুলো, আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য কারা দায়ী? আমরা মা হিসেবে, বাবা হিসেবে আমরা দায়ী। আমরা যেভাবে রেসপন্সিবিলিটি পালন করা দরকার ছিল আমরা সেই রেসপন্সিবিলিটি ঠিকমতো পালন করছি না বলেই আমাদের সন্তানগুলো আজ নষ্টের পথে ধাবিত হচ্ছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় যখন সফর করি তখন অনেকেই বলেন, হুজুর আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শোনে না, আমাদের সাথে রাগ করে, কণ্ঠ উঁচু করে কথা বলে, বেয়াদবি করে, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। আমি বলি, ভাই ওয়াজকে উল্টায়া দেন, মা বাবার খেদমতের ওয়াজ এই দেশে বহু হয়েছে, সিস্টেম ঠিক করেন, আগে মা বাবার সামনে সন্তানের হকগুলো তুলে ধরেন। যখন মা বাবা সন্তানের হক যথাযথভাবে আদায় করবে আর ওয়াজ লাগবে না, ওই সন্তানগুলো এমনিতেই ওই মা বাবার খেদমত করা শুরু করবে। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনিভাবে সন্তানের হক যথাযথভাবে আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও ঠিক ততটা বোকামি। সন্তানগুলোকে আমরা কিভাবে সোনার মানুষ হিসেবে গড়ে তুলব, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কিভাবে লালন পালন করা দরকার, এগুলো নিয়ে আজকে কথা বলবো। কারণ প্রত্যেকের ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবেন, রাষ্ট্র, একটি রাষ্ট্রের মূল ভিত্তি হলো ফ্যামিলি, পরিবার। আর পরিবার তো শুরু হয় দাম্পত্য জীবনের পরে, যখন বাচ্চা কাচ্চা আসে এর মাধ্যমে পরিবারের বিস্তৃতি ঘটে। এখানে বিয়ে করে নাই এরকম যুবক কারা কারা আছে, হাত তোলেন। আচ্ছা, আজকে 50-50 দেখা যাচ্ছে, হাত নামান। কেন হাত তোলাইলাম? এরা বলবে, হুজুর দেখি আজকে সন্তানের হক নিয়ে ওয়াজ করবে, তাহলে আমরা তো সন্তান থাকা দূরের কথা, এখনো আমাদের বউই নাই, মিসকিন আমরা, তো ওয়াজ তো আমাদের জন্য না। এটা ভুল ধারণা, আজকের ওয়াজে জিতে যাবে যুবক তরুণরা। এর কারণ হলো, বিয়ে শাদি করে বিবাহিতরা এখন যা জানতেছে, তোমরা বিয়ের আগেই যদি এগুলো জেনে ফেলতে পারো, আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকটি ফ্যামিলি বরকতময় হবে ইনশাআল্লাহ। আর মা বোনদের জন্য তো আজকের ওয়াজ একেবারে খুবই ইফেক্টিভ হবে, ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। তো চলুন, যেহেতু আকাশের অবস্থাও ভালো না, আবার রাত অনেক হয়ে গিয়েছে, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি। আপনাদের কাছে স্মার্টফোন যাদের কাছে আছে, ফেসবুকে লাইভ বন্ধ করে আপনি এক ঘন্টা পরে বুঝবেন কেন কথাটা আমি বলেছি। পারলে নোট খোলা রাখেন, লিখে নেন পয়েন্টগুলো, এক ঘন্টা পরে বুঝবেন যে হুজুর কী জিনিস দিয়ে গেল। আর যাদের কাছে খাতা কলম আছে, ভালো কথা, আপনি লেখা শুরু করেন,
পুরো আলোচনা লিখবেন না, আমি কিছু পয়েন্ট বলবো, ওই পয়েন্টগুলো লিখে নিয়ে যাবেন। সন্তানগুলোকে সুসন্তান বানানোর জন্য মা বাবার কি করা দরকার, সন্তানের প্রতি মা বাবার কি কি দায়িত্ব এবং করণীয় রয়েছে, কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করে রিসার্চ করে আমি টোটাল 20 পয়েন্ট বের করেছি। এই ফর্মুলার ভিত্তিতে যদি আমরা আমাদের সন্তানগুলোকে প্রতিপালন করতে পারি, আমার বিশ্বাস কারোরই সন্তান নষ্ট হবে না, প্রত্যেকটি সন্তান মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা এবং মা বাবার জন্য সন্তানগুলো নয়ন প্রীতিকর চক্ষু শীতলকারী হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক জায়গায় মাহফিল হয়, বাড়ি যাওয়ার পরে কেউ যদি জিজ্ঞেস করে মাহফিলে যে গেলা কোন বিষয়ে হুজুর আলোচনা করেছে, করছে বহু কিছু, টপিক বলতে পারে না, এমনটি যেন না হয়। আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা আগে সবার জানা থাকা দরকার, সন্তানের প্রতি মা বাবার 20 করণীয়। কয়টি করণীয় জোরে বলেন? এখানে তো গুরুস্থান না জিন্দাস্থান, আমার সামনে যারা মহিলাও না পুরুষ মানুষ, তো পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন কয়টা, আরেকটু জোরে বলেন। ওকে, শুরু করছি আমরা। নাম্বার ওয়ান, এক নম্বর, এজ এ ফাদার, আপনি একজন বাবা হিসেবে আপনার সন্তানের প্রতি আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে একজন নেককার মা গিফট করবেন, একজন নেককার মা উপহার দিবেন। আপনি বলবেন হুজুর সন্তানের হকের সাথে নেককার স্ত্রীর কি সম্পর্ক, কারণ স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি ভালো তো প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ প্রোডাক্টও খারাপ। এই জন্য এখানে যে ভাইয়েরা আছেন অবিবাহিত, তাদের সবাইকে বলবো বিয়ে করার সময় কি করবে এটা শোনো। নবীজি বলেছেন পুরুষ মানুষ বিয়ের সময় মেয়েদের চারটি বিষয়ের প্রতি একটু নজর করে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيد المحدثين ابو هريره رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, পুরুষেরা বিয়ে করার সময় নারীদের চারটি বিষয় কি খেয়াল করে, এক নাম্বার হচ্ছে লিমালিগা, মেয়ের বাবার ধন দৌলত, দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা, তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য, চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা পরহেজগারিতা। আমি আবারও বলছি, এক নাম্বার হচ্ছে লিমালিহা, মেয়ের ধন সম্পদ, দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা, তিন নাম্বার ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য, চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। আল্লাহর নবী বললেন বিয়ে করার সময় সবার আগে ফাজফার বিদাতির দিনই তারিবাতিয়া দাগ, সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দাও, কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর মেয়েটা যত ভালো বংশেরই মেয়ে হোক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের প্র্যাকটিস করার অভ্যাস না থাকে, তার মধ্যে যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে, তার মধ্যে যদি তাসবিহ তাহলিল যিকির আজকার করার অভ্যাস না থাকে, মেয়েটা যদি পর্দাশীলা না হয়, ভাইরে ভালো করে শুনে যাও, এমন দিনহীনা মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে রূপসী কম হয়, সুন্দরী যদি কম হয়, মেয়ের বাবার ধন দৌলত যদি কম থাকে, মেয়েটা যদি ভালো বংশের না হয়ে গরিব বংশেরও হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অভ্যাস থাকে, কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে, জিকির আজকার তাসবিহ তাহলিলের অভ্যাস থাকে, মেয়েটা যদি ঠিকমতো পর্দা মেনে চলে, এমন দিনদার নেককার মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনু মাজার বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, নবীজি বলেছেন দুনিয়ায় তোমরা দু চক্ষু মেলে যা কিছু দেখো, দুনিয়ার সব কিছুই হলো সম্পদ,
আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন, মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা যেই লোকটাকে দয়া করে জীবন সঙ্গী হিসেবে একজন নেককার স্ত্রী দান করেছেন, ওই লোকটাকে যেন আল্লাহ ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন। কত বড় কথা, যে একজন নেককার জীবন সঙ্গী পেয়েছে ইসলামের অর্ধেক নিয়ামত সে পেয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। ঘরের বউ যদি ভালো হয় ভাই, কপাল পুড়বে আপনার, কপাল পুড়বে আপনার, কারণ আপনার স্ত্রী সে হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। এখন এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক কথা না বললে কেউ মানতে চায় না। দেখুন, আমরা এখানে যারা আছি আমরা সবাই কি মায়ের পেটের ভেতর থেকে এই সাইজেই বের হয়ে আসছি? না, সবাই বাচ্চা রাখা। আল্লাহ বলেছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমাদেরকে বের করে দুনিয়াতে নিয়ে এসেছি। প্রত্যেকেই ছোট সাইজের বাচ্চা ছিলাম। ওকে ফাইন, এবার প্রশ্ন হচ্ছে মায়ের পেটে কি ওই বাচ্চার সাইজ একদিনে হয়েছে? না, স্পাম থেকে, এক ফুটা নাপাক পানি থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে মানুষকে তৈরি করেছেন কে? ওই স্পাম নাপাক পানি ফুটাকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তে পরিণত করেছেন। জমাট বাঁধা রক্তকে আল্লাহ তাআলা গুষ্ঠপিণ্ড বানিয়েছেন, গুষ্ঠপিণ্ডকে বড় একটি হাড্ডিতে আল্লাহ রূপান্তর করেছেন, এরপরে সেখানে মাংসের পোশাক পরিয়েছেন। তখনও চক্ষু নাক ঠোঁট কান হাত পা কিছুই ছিল না। এরপরে গোশতের পোশাক পরানোর পরে আল্লাহ এবার স্ট্রাকচার আকৃতি ফেস কাটিং দেওয়া শুরু করলেন। তখনও রূহ ছিল না, এরপরে আল্লাহ রূহ দিলেন। মায়েরা এটা বলতে পারবেন, তখন সন্তানের নড়াচড়া শুরু হয়, তখন মা বুঝে সন্তান পেটের ভেতরে নড়াচড়া করছে। এইভাবে করে সন্তান পরিপূর্ণ রূপ ধারণ করতে প্রায় 9, 10 বা 10 মাস 10 দিন, 6 থেকে 10 মাস 10 দিন সময় লাগে, তারপরে বাচ্চা দুনিয়াতে চলে আসে। এবার শুনুন, এই যে মায়ের পেটে ভ্রূণের ক্রমবিকাশ হয়, হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন, এই চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু যখন মায়ের পেটে থাকে, জন্মের আগে যখন সে মায়ের পেটে থাকে 16 সপ্তাহ, 1 মাসে কয় সপ্তাহ? তা আঙ্গুল দেখে বলেন, হিসাব নিকাশ না জানলে। 4 সপ্তাহে 1 মাস হয়, তাহলে 16 সপ্তাহে কয় মাস? 4 মাস। দেখুন, আজকে চিকিৎসা বিজ্ঞান কি বলছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, সন্তান যখন মায়ের পেটে থাকে জন্মের 4 মাস আগে, যখন সে মায়ের পেটে থাকে ওই সময় থেকেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ডক্টর যারা আছেন তারা ভালো বুঝবেন এই কথাগুলো। আপনারা বলবেন, হুজুর বিজ্ঞানের যুগে তো দেখতেছি বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে। হ্যাঁ, বিজ্ঞান এগিয়েছে, কিন্তু বিজ্ঞান আল্লাহর কোরআন থেকে এখনো অনেক পিছিয়ে আছে। কারণ বিজ্ঞান পৃথিবীর মানুষকে এখন যা জানিয়েছে আল্লাহ তাআলা সেগুলো আরো 1500 বছর আগে জানিয়েছেন। এই সাইন্টিফিক তথ্য কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে বলেছেন। এখানে ওলামায়ে কিরাম বসে আছেন, শ্রবণ শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সামহন শব্দ দিয়েছেন। সামহন মানে শ্রবণ শক্তি। আর দৃষ্টি শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা মাঝে মাঝে বাসর অথবা বহুবচনে আবসর শব্দ দিয়েছেন। আল্লাহর কোরআন খুলে দেখুন, কোরআনে কারিমের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি। অন্য আয়াতে যান, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এখানেও আবসারের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি। আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে, যেহেতু আল্লাহর কালামের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম শব্দ দিয়েছেন অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি দিয়েছেন, তার মানে হলো একটি শিশু দর্শন শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। ওকে, খালি সুবহানাল্লাহ বললে চলবে না, এবার আসুন মূল কথায়। তাহলে কোরআন এবং বিজ্ঞান একমত যে সন্তান মায়ের পেটে থাকাকালীন জন্মের কয় মাস আগে শুনে? কয় মাস? আপনারা বিজ্ঞানের যুগের মানুষ তো, আপনাদেরকে বিজ্ঞান দিয়ে বাস্তবিকভাবে বুঝাইতে হয়। কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো সংঘর্ষ আছে?
keep in your mind, there is no contradiction between the holy book Quran and science. Quraner sathe bigyaner kono dondo nai, borong samonjosyo khuje paben apni. Ebong bigyaner kothay Quran chole na, borong biggan Quraner kothay cholte baddho hoy ebong chirokal baddho hobe. তাহলে কোরআন বিজ্ঞান একমত বলল, সন্তান মায়ের পেটে থাকাকালীন কয় মাস আগে শুনে। এবার মূল পয়েন্টে আসুন, আপনার ঘরের বউটা যদি খারাপ হয় প্রেগনেন্সিতে থাকাকালীন, সন্তান পেটে নিয়ে সারাদিন যদি হিন্দি গান শুনে, নাটক সিনেমা দেখে, ঝাঁকানাকা আর ডিজে গান শুনে, আল্লাহর কসম রে ভাই, সন্তান তো পেটের ভেতর থেকে শুনতেছে, কোরআন বিজ্ঞানও তাই বলছে, এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সবগুলা ঝাঁকানাকা আর ডিজে মার্কাই হবে। কোন জায়গাতে হাত দিছি বুঝছেন আপনি? বলবো, সব আসবে আস্তে 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 আগাইতে হবে। মাহফিলে গেলাম, আসলো হুজুর মাথায় হাত বুলাইয়া দেন, ছেলেটা প্রত্যেক দিন স্কুলে মাদ্রাসা মক্তবে পাঠানোর চেষ্টা করি, আর হে খালি সিনেমা দেখার জন্য ড্রয়িং রুমে দৌড়ায়। তো দৌড়াবে না তো কি করবে, আপনি তো কাম ঘটায় রাখছেন, মূলেই আপনি সমস্যা ঘটায় রাখছেন। ওই যে শুনছে, তার বিপরীতে যদি আপনার স্ত্রী নেককার হয়, দিনদার হয়, প্রেগনেন্সিতে থাকাকালীন আপনার সন্তানকে পেটে নিয়ে আজান হলে নামাজে দাঁড়াবে, নামাজে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কোরআনের গুনগুন তেলাওয়াত করবে, তাসবিহ জিকির আজকার করবে। কোরআন বিজ্ঞান আজ একমত যে সন্তান পেটের ভেতর থেকে শুনে, তার মানে সন্তান ওই কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিলের সাউন্ডগুলো শুনতেছে। এই দিনদার নেককার মহিলার পেট থেকে যে সন্তানগুলোর পয়দা হবে, আল্লাহওয়ালা মুত্তাকি বুজুর্গ মুফাসসির মুহাদ্দিস বড় বড় আলেম পয়দা হবে, সন্দেহ নাই। ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্ট খারাপ। কারখানা ঠিক করেন, পণ্য ভালো হবে, কারখানা খারাপ, পণ্য খারাপ। এখন যারা বিয়ে করে ফেলছেন তারা কি আরেকটা করবেন নাকি? না, যেটা আছে ওইটারে ঠিক করেন। আর ঠিক থাকলে তো আলহামদুলিল্লাহ, ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে অনেক খারাপ মানুষকে চাইলে ভালো বানানো যায় কি যায় না? আমার বোনদেরকে বলবো, যদি আপনার হাজব্যান্ড অ্যাডিক্টেড থাকেন, বেনামাজি থাকেন, আপনি কিন্তু চাইলে ভালোবাসা দিয়ে, কেয়ারিং দিয়ে, মহব্বত দিয়ে আপনার হাজব্যান্ডকে চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনার হাজব্যান্ড বেনামাজি তো কী হয়েছে, আপনি কয়েকদিন ডাকেন না, ফজরের টাইমে একটু মাথায় হাত বোলায় আদর করে ডাকেন, ডাকতে থাকেন, বলেন যে কনকনে ঠান্ডা শীত, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করলে তোমার কষ্ট হবে, এই যে আমি গরম পানি করেছি। আর যাদের বাসায় গিজার আছে তো অসুবিধা নাই, যে গরম পানি করেছি আসো অজু করো, নইলে আপনি অজু করাইয়া দেন। একদিন যায় না পরের দিন রাগ করেন না, চেষ্টা চালাইতে থাকেন, এরকম ভালোবাসা দিয়ে দিয়ে আপনি চেষ্টা চালিয়ে যান, একদিন আপনার হাজব্যান্ড ঠিকই বুঝবে, আমার বউটা তো আমাকে ভালো পথের দিকেই ধাবিত করছে। একদিন দেখবেন এই চেষ্টা করতে 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 আপনি আর ফলাফল পাবেন, একদিন আপনার হাজব্যান্ড ঠিকই নামাজি হয়ে যাবে। পাশাপাশি আপনার স্ত্রী যদি নামাজি না হয় বা দিনের পথে না চলে, আপনি একটু ভালোবাসা বাড়িয়ে দেন, একটু মহব্বত করেন। ধীরে ধীরে মানুষকে ধমকায় একদিনে আনা যায় না, ধীরে ধীরে আপনাকে ধৈর্য ধারণ করে এগুতে হবে, দেখদিন দেখবেন ঠিকই একদিন লাইনে চলে আসবে ইনশাআল্লাহ। পয়েন্ট মনে রাখতেছেন? তাহলে সন্তানের প্রতি বাবার প্রথম করণীয় নেককার মা গিফট করবেন। এই যুবক ভাইরা, বলছিলাম না আজকের ওয়াজে তোমরা জিতবা, এই যে তোমরা যারা বিয়ে করো নাই, শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, তোমরা তো সুন্দরী মেয়ে দেখলে তোমাদের মাথা ঠিক থাকে না। দেখছেন কি ভদ্র, ঠিক বলে তারা এটা স্বীকার করছে, ওয়াজ মাহফিলে ঠিক বলা এখন ফ্যাশন হয়ে গেছে, তাই না? এটাও ঠিক। এ যুবক ভাইরা, তরুণ ভাইরা শোনো, শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, এই মেয়েটা নামাজি কিনা, দিনদার কিনা, পর্দা করে কিনা, তার দিনদারিকে তার দিনদারিকাকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে চুজ করবা বিয়ের সময়। আবার গার্লফ্রেন্ড বানাইয়া ঠিক করতে যাইও না, বিয়ের আগে এই সকল সম্পর্কগুলোকে হারাম করে দিয়েছেন কে? যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলো, যাদের সামর্থ্য নাই বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ কর, কিন্তু খবরদার কোনো অবৈধ সম্পর্কের দিকে যাইও না, আল্লাহ হেফাজত করেন। বোনদেরকে বলবো,
কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদেরকে বলবো, শুধু সুন্দর ছেলে দেখা দৌড়াইয়েন না, পাগল হয়ে যাইয়েন না। গাড়ি আছে বাড়ি আছে ফোটানি করে পাগল হয়ে যাইয়েন না। ছেলেটা নামাজি কিনা, দিনদার কিনা, আল্লাহর বিধান জীবনে মেনে চলে কিনা, তার দিনদারিটাকে প্রায়োরিটি দিবেন। ছেলে মেয়েদের কথা তো বললাম, আব্বা আম্মার ব্যাপারেও তো বলা দরকার। আমার বাবারা, আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেটার গাড়ি বাড়ি আছে কিনা, নারায়ণগঞ্জে ফ্ল্যাট আছে কিনা, ঢাকায় ফ্ল্যাট আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, এগুলাই শুধু দেখেন, দিনদারিতা দেখেন না বাবারে। আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি ছেলের দিনদারিতা না দেখেন, আর যদি ওই ছেলেটার মধ্যে দিনদারিতা না থাকে, তার বাড়ি গাড়ি থাকতে পারে, এই ছেলেটার কাছে বিয়ে দিলে মেয়ের কপাল পোড়ারও কিন্তু সম্ভাবনা আছে। ঠিক সেম ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদার মেয়েকে প্রায়োরিটি দিবেন। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা নোট করে নিলাম, নেককার জীবনসঙ্গী নির্বাচন করা মনে থাকবে। নাম্বার টু, দুই নাম্বার, সন্তান পাওয়ার পরে মা বাবার দায়িত্ব হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ সন্তান দিয়েছেন কে? আল্লাহ। অনেক পাগলা আছে ছেলে মেয়ে হওয়ার পর, এখন তো সব ফেসবুকে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ওয়াও আমার একটা ছেলে হয়েছে। এ গাধা, তোর ছেলে হয়েছে এটা ওয়াও হবে না আলহামদুলিল্লাহ হবে? সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া জানাবেন, কারণ অনেক মানুষ বিয়ে শাদী করেছে, অনেক বছর হয়ে গিয়েছে, সন্তান পায় না। আপনাকে সন্তানের নিয়ামত দিয়েছেন কে? সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের 42 নম্বর সূরা সূরাতুস সূরা এর 49 নম্বর আয়াতে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله تعالى বলছেন, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার কাছে? তিনি যাকে চান তাকে তিনি পুত্র সন্তান দান করেন, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, আবার আল্লাহর যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটো মিলাইয়া দেন, আবার আল্লাহর যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা কার কাছে? এই জন্য সন্তানের নিয়ামত পেলে বাবা হন মা হন, দুই নম্বর দায়িত্ব হলো শুকরিয়া জানাবেন কার? আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। 86 বছর বয়সের পরে তিনি যখন সন্তান পেলেন, তিনি আল্লাহর শুকরিয়া জানালেন, আর তার শুকরিয়া জানানোর ভাষা আল্লাহর কাছে এত পছন্দ হলো, গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য ওই শুকরিয়ার ভাষাগুলো আল্লাহ কোরআনে কারিমে তুলে দিলেন। কোরআনুল করিমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ তার কথাগুলো তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, সমস্ত শুকরিয়া সেই আল্লাহর যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাঈল আর ইসহাক নামক নিয়ামত দিয়েছেন। তাহলে দুই নম্বর শুকরিয়া জানাবেন কার? নাম্বার থ্রি, তিন নাম্বার, দেখুন আমি ধাপে ধাপে বলছি, শেষ পর্যন্ত শুনুন এবং মন দিয়ে শুনুন। নাম্বার থ্রি, তিন নম্বর হচ্ছে, সন্তান জন্ম নিল দুনিয়াতে চলে আসলো, ছেলে হোক মেয়ে হোক, এটাকে গোসল দিয়ে পরিষ্কার করিয়ে, ছেলে হোক মেয়ে হোক, যে সন্তানে হোক, ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন, যেন আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী তার কর্ণকুহরে পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন নবীজির প্রিয় নাতি হাসানের জন্ম হলো, দেখেন সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, এক সাহাবী হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসানি হিনা ওয়ালাদাত ফাতিমাতু বিসসালাহ, তিনি বলেছেন আমি দেখলাম নবীজির কলিজার টুকরামে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন নবীজির নাতি হাসানের জন্ম হলো, আল্লাহর নবী তার নাতি হাসানকে কুলে নিয়ে ডান কানে আজান দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, মেনি মুসলিমস ফিল এম্বারেসড টু দিস ওয়ার্ক, আজ অনেক মুসলমানরা এই কাজগুলো করতে লজ্জা ফিল করে। মসজিদ কমিটির সভাপতি সাহেব সকালবেলা ইমাম সাহেবকে ফোন করেছেন, ইমাম সাহেব আপনি কোথায়? তিনি বলছেন আমি তো আমার রুমে আছি, আমার কক্ষে আছে। বললেন তাড়াতাড়ি বাড়িতে আসেন। সকাল সকাল সভাপতি সাহেবের ফোন পেয়ে ইমাম সাহেব টেনশনে পড়ছেন, না জানি চাকরি আছে না গেছে। তাড়াতাড়ি গেলেন, যাওয়ার পরে দেখলেন সভাপতি সাহেব মিষ্টি নিয়ে সামনে হাজির। জিজ্ঞেস করলেন কী ব্যাপার সকালবেলা মিষ্টি? সভাপতি সাহেব বললেন হুজুর খুশির খবর আছে, আপনার ভাতিজা হয়েছে, নেন মিষ্টি খান। ইমাম সাহেব খুশি হয়ে বললেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি খাচ্ছেন। সভাপতি সাহেব বললেন হুজুর শুধু মিষ্টি খাওয়ার জন্য কিন্তু আনি নাই, আপনার ভাতিজার কানে আজান দেওয়া লাগবে। ইমাম সাহেব বললেন আপনার ছেলে আপনি তো কুলে নিয়ে আজান দিতে পারতেন, আজান তো আপনি পারেন জানেন, আমাকে আর আজানের জন্য আলাদা করে ডেকে আনলেন কেন? কই হুজুর দিতে পারতাম কিন্তু আমার তো শরম লাগে, এরকম আছে। তো ইমাম সাহেব আবার খুব সাংঘাতিক ছিলেন, বললেন কই সন্তান হওয়ানোর বেলায় তো লজ্জা শরম লাগলো না, এখন বুঝি আজান দিতে আপনার শরম লাগে? আল্লাহর বিধান মানতে কখনো একজন মুসলমান লজ্জা শরম ফিল করতে পারে না, সব দায়িত্ব হুজুরকে দিয়ে দিয়েছি। এক লোক তার মা বাপ মারা গিয়েছে, হুজুরের পকেটে 1000 টাকার করকরে নোট ঢুকাই দেওয়া, কয় হুজুর আমার আব্বু মারা গিয়েছে, আপনি একটু কাইন্দা কাইন্দা দোয়া করেন। দেখছেন কারবার, সে কাঁদে না হুজুরকে কাঁদায়। আপনার মা বাবার জন্য যদি কাবাঘরের ইমামকে দেখে দে দোয়া করেন, বলেন আপনার মা বাবার জন্য কাবাঘরের ইমামের দোয়াটা পাওয়ারফুল না আপনার দোয়াটা পাওয়ারফুল? আমার নারায়ণগঞ্জের ভাইরা ভালো করে শুনেন, জাহান্নামের আগুনটা বড় মারাত্মক, গোটা দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি ঢেলে জাহান্নামের আগুনকে নেভানো যাবে না, কিন্তু আপনি যদি আপনার কবরবাসী মা বাবার জন্য 2 ফুটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, এই 2 ফুটা চোখের পানির পাওয়ার এত বেশি, এই 2 ফুটা চোখের পানি চক্ষু থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে এই 2 ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার মা বাবার কবরের জাহান্নামের আগুন চিরতরে নিভায়া দিবে। নিজের কাম নিজে করেন, সন্তান হয়েছে ডান কানে আজান দেন, বাম কানে একামত দেন। আরে আফসুসের সঙ্গে বলতে হচ্ছে আজ এই সুন্নত আমার সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে, কারণ আজান আর কে দিবে? আগে তো সন্তান হয়তো বাসা বাড়িতে বেশি, এখন বেশিরভাগ হয় কোথায়? আমরা 6 ভাই 1 বোন 7 জন, আরও একটা ছিল মারা গেছে, নইলে তো 8টা হইতাম। আমার মায়ের কিন্তু কোনো সিজার লাগে নাই। এখানে যারা আছেন যাদের বয়স 40-50 বছর, আপনাদের মা চাচি দাদিদের কোনো সিজারের দরকার হয়েছে? আমার এলাকায় 1 মহিলার 18টা সন্তান, মহিলা মারা গিয়েছেন, 18টা সন্তান জন্ম দিল, একটা সিজার লাগলো না। আর এখন দেখবেন একটা হওয়ার 1 সপ্তাহ আগেই ভর্তি গিয়া। কি আমি কি ভুল বলেছি? ইউরোপ আমেরিকা মিডল ইস্ট পশ্চিমাদেরকে যাদেরকে আমরা সভ্য বলে তাদেরকে অনুসরণ করি, আজ পশ্চিমা দুনিয়ায় মিডল ইস্টে স্লোগান উঠেছে নো সিজার, তারা সিজারকে অ্যাভয়েড করছে। রিজন কি, কারণ কি? কারণ এই সিজারের ক্ষতিকর দিকগুলো তারা আজ বিজ্ঞানের কল্যাণে জানতে পেরেছে। শুনুন, এই সিজারের 2টা ক্ষতিকর দিক বলি, একটা মায়ের আর একটা সন্তানের। এগুলো মূল্যায়ন না, এগুলো চিকিৎসা বিজ্ঞানের কথা। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একটি সন্তান যখন নর্মাল ডেলিভারিতে হয়, মায়ের জরায়ু দিয়ে এসে যখন বের হয়, তখন মায়ের জরায়ুতে লেগে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া বাচ্চার বডিতে লেগে যায়, যা বাচ্চাকে প্রচণ্ড রকমের রোগ প্রতিরোধকারী হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। সুবহানাল্লাহ পড়েন। এই বাচ্চাটা যখন নর্মাল ডেলিভারিতে না এসে সিজারে হয়, তখন ওই ব্যাকটেরিয়াগুলো আর তার গায়ে লাগার সুযোগ হয় না। মনে রাখবেন, ভাইরাস মোকাবেলার জন্য অ্যান্টিভাইরাস লাগে, এটা সবাই জানে। তো নর্মাল ডেলিভারিতে যখন না হয়ে সিজারে হয়, ওই ব্যাকটেরিয়াগুলো তার গায়ে লাগার আর কোনো সুযোগ থাকে না। এই জন্য দেখবেন বেশিরভাগ সিজারের সন্তানগুলো একটু রোগা রোগা টাইপসের হয়।
এটা গেল সন্তানের ক্ষতিকর দিক। আর চিকিৎসা বিজ্ঞান বলছে মায়ের জন্য ক্ষতিকর দিক হলো সিজার হলে ওই মহিলা ফিজিক্যাল ফিটনেস অনেক সময় হারিয়ে ফেলতে পারেন, ফিজিক্যালি উইক হয়ে যেতে পারেন, এমনকি সন্তান উৎপাদনের ক্ষমতাও তিনি হারিয়ে ফেলতে পারেন। এখনো অনেকের ঘরে বাচ্চা হয়, পাড়াপড়শি কেউ টের পায় না, আবার অনেকের হইলে গোটা এলাকা খবর হয়ে যায় হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে। এজন্য আমি প্রায় সময় বলি সম্ভবত আমাদের আগের পূর্বপুরুষরা এদের মধ্যে হয়তো ধার্মিকতা একটু বেশি ছিল, আল্লাহর উপর তওয়াক্কুল তাদের অনেক বেশি ছিল। এখন আল্লাহর উপর তওয়াক্কুল কমে গিয়ে ডাক্তারের উপর আপনাদের তওয়াক্কুল বাড়ছে, নইলে এই যে সবাই সাক্ষ্য দিল তাদের মা চাচি দাদিদের সিজার লাগে নাই, আপনাদের লাগে কেন এত? আর আমি বুঝি না কি এমন ঔষধ খাওয়ায় দুই মাস তিন মাস থেকে খাওয়াইতে খাওয়াইতে একদম সিজারই নিয়ে যায়, পরে বলে না সিজার ছাড়া হবে না, ডক্টর কেউ থাকলে রাগ করবেন না। এখানে আমার ফ্যামিলিতেও ডক্টর আছেন, অনেক ভালো ডাক্তার এখনো এই জমিনে আছেন, আছেন না? সিজারে তো কোনো রিস্ক থাকে না, রিস্ক থাকলেও খুব অল্প একটা রিস্ক, সিজারের মধ্যে একদম খুব কম সময়ে ভালো পয়সা কামানো যায়। এই জন্য বেশিরভাগ হসপিটাল ক্লিনিকে সিজারকে তাদের ব্যবসার একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার তারা বানিয়ে ফেলেছে। সবচাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর কথা হলো হসপিটাল আর ক্লিনিক গুলোতে দেখবেন গাইনি বিভাগে পর্যাপ্ত মহিলা ডাক্তার নাই, সিজারের সময় পুরুষ মানুষ সিজার করছে, আপনার বোন আপনার স্ত্রীর স্পর্শকাতর জায়গাগুলো সে হয় দেখছে অথবা টাচ করছে, কি মারাত্মক কথা চিন্তা করেন তো একবার আপনি। এজন্য হসপিটাল আর ক্লিনিক গুলোতে গাইনি বিভাগে পর্যাপ্ত সংখ্যক মহিলা ডক্টর থাকা চাই। আমি কি বাস্তবিক বললাম কথা না অবাস্তব বললাম? তিন নম্বর দায়িত্ব, ওই যে বললাম এখন হসপিটাল ক্লিনিকে হচ্ছে আজান ইকামত দেওয়ার সময়ও থাকে না, অনেক জায়গায় অনেক সন্তানকে দেওয়া হচ্ছে না, তিন নম্বর দায়িত্ব। নাম্বার ফোর, চার নম্বর, আজান ইকামত শেষে আবার তাহনিক করবেন, কি করবেন? অনেকে বুঝতেছেন না তাহানিক এটা আরবি শব্দ, ছোট্ট একটা হাদিস শোনাই বুঝবেন আপনি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো, আমি আমার সেই পুত্র সন্তানকে কুলে নিয়ে নবীজির কাছে গেলাম, নবীজি আমার ছেলেটাকে নবীজির কুলে নিয়ে নাম রেখে দিলেন ইব্রাহিম, এরপরে দুই একটা খেজুর চিবিয়ে খেজুরের রস আমার বাচ্চার ঠোঁটের মধ্যে লাগিয়ে আমার বাচ্চার বরকতের জন্য তিনি দোয়া করে দিলেন। এটাকে বলা হয় তাহনিক, অর্থাৎ বাচ্চা জন্মের পর খেজুর বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস ঠোঁটে লাগায় দিবেন। এই সুন্নাত আছে না সমাজ থেকে দিন দিন উঠে যাচ্ছে? নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে সন্তানের জন্য বুকের দুধ পানের ব্যবস্থা করা, স্পেশালি এটা মায়েদের দায়িত্ব। রব্বুল আলামিন বলছেন সূরা বাকরার ২৩৩ নম্বর আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। আল্লাহ বলছেন আমি তামাম নারীদেরকে অর্ডার দিচ্ছি তারা যেন তাদের সন্তানদেরকে কমপক্ষে দুই বছর বুকের দুধ পান করায়। আফসুস এবং দুঃখজনক ব্যাপার হলো আজ আমার মুসলিম সমাজের অনেক নারীরা নিজের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখার জন্য সন্তানকে বুকের দুধ পান না করিয়ে সন্তানের উপর জুলুম করছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রত্যেক বছর কমপক্ষে ১০ লক্ষ শিশু মারা যায় মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ পান না করার কারণে। আর মনে রাখবেন যেখানেই আপনি জুলুম করবেন সেখানে আল্লাহর গজব ঠাডা পড়বে আপনার উপরে। আজ বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বর্তমান দুনিয়ায় যে সকল নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই হলো ওই সকল নারীরা যারা সন্তানকে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পান করায় না। দেখছেন গজব কেমনে পড়ছে? অনেক জায়গায় তো বিশেষ করে গ্রামে গঞ্জে আপনার মায়েরা সন্তান জন্মের পর যে শাল দুধ বের হয় ওইটা ফেলে দেয়, খাওয়ায় না, ওইটা বুঝেও না ওইটা কতটা ইফেক্টিভ কার্যকরী। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন সন্তান জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয় এটা বাচ্চাকে ৫টি মারাত্মক ব্যাধি, শুনেন, নিউমেনিয়া,
কলেরা, নিউমেনিয়া, মেনিনজাইটিস, শ্বাসতন্ত্রের প্রবাহ, কান পাকা, এই পাঁচটি মারাত্মক ব্যাধি থেকে সন্তানকে 100% হেফাজত করে ফেলে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে বলছি কথাগুলো, সন্তানকে যদি পর্যাপ্ত বুকের দুধ পান না করান, সন্তান হৃষ্টপুষ্ট হবে কম এবং সে মানসিক দিক দিয়ে সমৃদ্ধও হবে খুব কম। যদি পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পান করান, শারীরিকভাবে সে যেমন হৃষ্টপুষ্ট হবে, পাশাপাশি মানসিকভাবেও তার ভালো বিকাশ সাধিত হবে ইনশাআল্লাহ। পাঁচ নম্বর পর্যন্ত একটু তাড়াহুড়া করে বলছি, এই পাঁচটা একেবারে ইনিশিয়াল স্টেপ। ছয় নম্বর থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুরু হচ্ছে, এবার কান লাগাইতে হবে, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ, এবার শুনেন, যেখানে যেখানে আমাদের গ্যাপ হচ্ছে। নাম্বার সিক্স, সন্তানের প্রতি মা বাবার ছয় নম্বর দায়িত্ব হলো সন্তানের সুন্দর নাম রাখা, সুন্দর নাম। নবীজি বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে দুইটা নাম হচ্ছে সবচাইতে পছন্দের, একটি হচ্ছে আব্দুল্লাহ আরেকটি হচ্ছে আব্দুর রহমান। এখন আমাদের সমাজে আব্দুল্লাহ আব্দুর রহমান নাই বেশি, আছে বল্টু, মন্টু, জন্টু, পিন্টু, এখানেও থাকতে পারে, রাগ করো না ভাই। ছেলের নাম রাখছে বল্টু, নাট যে রাখে নাই, নাটও রেখে দিতে সুযোগ পাই। নাম রাখার যে অবস্থা এখন, ছেলের নাম রেখেছে আকাশ, এরপরে হুজুরের কাছে এনে বলে হুজুর দোয়া করেন ছেলেটাকে আলেম বানাইতে চাই। কোনোদিন কি আপনারা শুনছেন কোন হুজুরের নাম হাফেজ মাওলানা আকাশ আহমেদ? হ্যাঁ, ছেলের নাম সাগর রাখছে, মেয়ের নাম নদী, সাগর ছেলে বড় হয়ে টি শার্টে লিখেছে সাগরের বুকে নদী। আর নাম রাখার আপনি সিস্টেম দেখেন না, এই লোকটা তার ছেলে একটা হয়েছে নাম রাখছে সাগর, মেয়ে একটা হয়েছে নাম রাখছে নদী। আরে আল্লাহ যদি এই লোকটারে আরো পুলামায়া দেয়, আগের গুলার নাম রাখছে সাগর নদী, পরের গুলার নাম রেখেও ফেলতে পারে খাল বিল পুকুর কুয়া। একজন ছেলের নাম রেখে তুইছে তুফান, বললাম ভাই ছেলের নাম তুফান রেখেছেন কেন? কই হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা। বললাম মানে? কই তুফানের সময় হয়েছে তো স্মরণীয় করে রাখলাম, তুফান রেখে দিছি। আমার মেয়ের নাম রেখেছে বৃষ্টি, এই এলাকায় বৃষ্টি আছে নাকি? আওয়াজ যে জুড়ে দিল, এত মেয়েদের নামের কালেকশন তোমাদের কাছে থাকে কেমনে যুবকরা? তো বললাম বৃষ্টি রাখছেন কেন? কই হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা, বৃষ্টির সময় হয়েছে তো একদম বৃষ্টি রাখছি। এরপরে বললাম ভাই আপনি যেভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে নাম রেখে দিয়েছেন তুফান, বৃষ্টির সময় হয়েছে বলে নাম রাখছেন বৃষ্টি, এখন যদি বজ্রপাতের সময় আরেকটা হয় নাম কি রাখবেন? ঠাডা পড়ছে, কারণ আপনার অবস্থা তো ভালো না, আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছেন। মেয়ের নাম রেখে মিষ্টি, ঝুমকি, চুমকি, জোনাকি, পিঙ্কি, আজীব অবস্থা। মনে রাখবেন নামেরও একটা প্রভাব কিন্তু বাচ্চার আমল আখলাকে পড়ে। এই জন্য নবীজি বলেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সঙ্গে মিলিয়ে ছেলেগুলোর নাম রাখো। ছেলে হয়েছে নাম রেখে দাও নূহ, নাম রেখে দাও ইব্রাহিম, নাম রেখে দাও মুসা, নাম রেখে দাও ঈসা, নাম রেখে দাও ইয়াহইয়া, নাম রেখে দাও জাকারিয়া, নাম রেখে দাও ঈসা। এইরকম নবীদের নামের সঙ্গে মিলিয়ে, সাহাবীদের নামের সঙ্গে মিলিয়ে, নিজে যদি নাম রাখতে না পারেন, আলেমদের সঙ্গে পরামর্শ করে ভালো নাম রাখেন, দেখবেন ছেলেগুলাকে আল্লাহওয়ালা মুত্তাকি বানায় দিতে পারেন। কে মেয়ে হয়েছে এরকম আলতু ফালতু নাম না রেখে মেয়েদের নাম রেখে দেন আয়েশা, নাম রেখে দেন মারিয়াম। আবার আমার বাংলাদেশে মরিয়ম নামের অবস্থা খারাপ, অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, নাম হচ্ছে মারিয়াম কিন্তু বাংলাদেশে নাম রাখে মরিয়ম বেগম, ময়রম, মরিয়ম। আচ্ছা এই নামে কোরআনে একটা সুরা আছে না হুজুর, সুরাটার নাম কি? মরিয়ম, ময়রম, মারিয়াম। এই নামের বারোটা বাজাইয়েন না, নামটা হচ্ছে মারিয়াম। নাম রেখে দেন আসিয়া, নাম রেখে দেন খাদিজা, নাম রেখে দেন জাইনাব, অথবা আলেমদের সঙ্গে পরামর্শ করে সুন্দর নাম রাখেন। কি আলতু ফালতু নাম আপনারা মেয়েদের রেখেছেন, কোরআন সুন্নাহ থেকে আপনি সুন্দর সুন্দর নাম বের করেন।
আপনি সুন্দর সুন্দর নাম রাখেন, আবার নিজে পণ্ডিত হইয়া নিজেই নাম রাখতে যাইয়েন না, যারা বুঝেন না। যেমন এক লোক সূরা রহমান খুলে দেখছে, বারবার শুধু তুকাজীবান আসছে, কয় মনে হয় আল্লাহর কাছে শব্দটা বড় পছন্দের, মেয়ের নাম রাখছে তুকাজীবান। তুকাজীবান অর্থ কি ভালো? মিথ্যাবাদী। আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখুন, নাম রাখুন ছেলে মেয়েদের সুন্দর। নাম্বার সেভেন, সাত নাম্বার, শোনেন ভাইরা, আপনাদের ছেলে মেয়েরা ব্যাদব এমনি এমনি হয় নাই, আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই। ২০ নাম্বার সিরিয়াল পর্যন্ত শোনার পরে আপনি একটু নিঃশ্বাস ছাড়বেন, আহ এগুলো তো পালন করে নাই, এই জন্য না এমন হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি না, ৩০ মিনিট থাকলে কষ্ট হয়ে যাবে? শেষ করে যাইয়েন প্লিজ, উঠিয়েন না। আচ্ছা নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে সন্তান জন্ম নিল জন্মের সপ্তম দিনে, কয় নাম্বার দিনে? সাত নাম্বার দিনে মাথার চুল হলক করে দিবেন। আপনাদের ভাষা তো অনেক সুন্দর, আঞ্চলিক ভাষায় এটাকে কি বলেন? সাইড চালাইব, সুন্দর ভাষা। ওই যে নোয়াখালীতে পরে মাথা বেল করি ফেলা, আর আমার বাড়ি তো সিলেটে, সিলেটি ভাষা তো আরো সুন্দর। সিলেটে কি বলে বলবো? হয় দর দইরা মাথা ডুলাইলা, দেখছেন ভাষা। আপনারা বলেন সাইড চালা, কোন কোন এলাকায় বলে কামাই ফালা, নোয়াখালীতে বলে বেল করি ফালা, আর সিলেটে বলে দর দইরা ডুলাইলা, আরবিতে বলা হয় হালক, তাই না? আচ্ছা যাই হোক, যে যে ভাষা বুঝেন অসুবিধা নাই, এই ভাষার বৈচিত্র্যতার মধ্যেও কার কুদরতের নিদর্শন আছে? আছে, আল্লাহর নিদর্শন আছে। আল্লাহকে চিনতে গেলে এত কিছু লাগে না রে ভাই। বলেন তো, গোটা দুনিয়ার মানুষের কথা বলার যন্ত্রপাতি এক না আলাদা? বুঝেন নাই আমার কথা, কথা বলার যন্ত্রপাতি হচ্ছে দুই ঠোঁট, দাঁত, জিহ্বা, এগুলা দিয়েই মানুষ কথা বলে। এই জন্য বলেছি কথা বলার যন্ত্রপাতি সবার এক না আলাদা, কিন্তু ভাষা আলাদা। দেখছেন আপনারা নারায়ণগঞ্জে কেমন আছেন কে কি বলেন? কেমন আছেন না? চট্টগ্রামে বলে বাজি কেন আসো, নোয়াখালীতে বল না কেন আছেন। আবার ওই দিন বগুড়ায় গেলাম, তারা কি বলে জানেন? কয় ক্যাংকা আসো বারে। আর আমাদের সিলেটে গেলে আপনাকে বলবে কিতাব হিসাব বালানি। হ্যাঁ, আবার আমাদের সিলেটে ওই শ্রীমঙ্গল উপজাতি একটা এলাকা আছে, এরা বলবে কেমন আছেন কে বলে কানথাউরি। দেখছেন কারবার, এখন সবার কথা বলার যন্ত্রপাতি এক, ভাষাটা ভাষাটা আমি বুঝি না। মানুষ নাস্তিক হয় কিভাবে এটা নিয়ে চিন্তা করলেই তো আল্লাহকে চেনা যায়। নাস্তিক গুলা তো মানুষের কোনো জাত না, না এটা 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 মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। এখানে আলেমরা বসে আছেন, এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এগুলা মানুষের জাত না, এগুলো পশুর জাত। এরপরে আল্লাহ বলেছেন বাল হুম আবাল, এখানেই শেষ নয়, এরা তার চাইতেও আরও নিকৃষ্ট, এরা আল্লাহ আছে বিশ্বাস করে না, কয় থাকলে তো দেখা যাইতো। এই জন্য আমি বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এইরকম কোনো নাস্তিক যদি আপনাদের চোখের সামনে কখনো পড়ে, তাকে বলবেন এই এদিকে আয়, তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর দাবিতে কি তুই ঠিকঠাক আসত? যদি বলে হ্যাঁ, বলবেন ঠিক আছে, তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই দেখছত? তোর বাপ তোরে জন্ম দিছে, জন্ম দেওয়ার সময় তুই দেখছ? কেউই তো দেখে না এটা। তারে বলবেন তোর দাবি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাহলে তোর বাপ তোরে জন্ম দিছে তুই দেখছ না, তুই একটা বেজন্মার যাত্রী। এর চেয়ে বড় ওষুধ তার জন্য আর কিছু হইতে পারে না। আয়না সারা গাধা তার নিজের পিঠ দেখে না, ওই সাড়ে তিন হাত বডি দিয়ে বানাইছে তারে দেখতে চায়। হ্যাঁ আল্লাহকে দেখা যাবে জান্নাতে যাওয়ার পর, জান্নাতিরা দু চক্ষু মেরে সরাসরি তাদের রবকে মন ভরে দেখতে থাকবে। আল্লাহ আকবার, আল্লাহ যেন ওই পবিত্র অনুষ্ঠানে পবিত্র বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নেন। আচ্ছা তাহলে কি বলছিলাম, ওই যে মাথা হলক করার কথা, সাত নম্বর দায়িত্বের কথা বলছিলাম। সন্তান পৃথিবীতে আসার পর সাত নম্বর দিনে মাথাটা হয়তো আপনারা বলছেন সাইচ্ছা ফলাবেন একেবারে, এরপরে ওই চুল পরিমাণ, শোনেন এটা আপনারা অনেকে করেন না রে ভাই, নবীর সুন্নতগুলো শিখেন আপনারা, ওই চুল পরিমাণ রূপা, সোনা নয় রূপা, আল্লাহর রাস্তায় সৎকা করবেন অথবা তার সমমূল্য সৎকা করবেন। কেন? যেন আপনার সন্তানের কোনো ক্ষতি না হয়, জিন ভূত আছে না এগুলা, এগুলো যেন তার ক্ষতি না করে। আপনারা কি করেন?
কুনজর থেকে বাঁচার জন্য টিপ মারেন। আজ সুন্নত বাদ দিয়ে আমরা কুসংস্কার শুরু করেছি। আর নবীজি বলেছেন সন্তানকে বদনজর কুনজর সব খারাপ জিনিস থেকে বাঁচানোর জন্য সপ্তম দিন মাথা কামাই ফেলো, এরপরে চুল পরিমাণ রূপায় এক দুই ভরিও হবে না। এক ভরি রূপার দাম আর কত? 900-1100 টাকা। দুই ভরি হইলে 2000 টাকা। এই টাকা আপনি সৎকা করে দেন। দেখেন এইটা কিন্তু নবী নিজে করেছেন। আপনাদেরকে আমি হাদিস থেকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস, নবীজির প্রিয় নাতি হাসানের জন্মের সপ্তম দিনে নবীজি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ফাতেমা ইহলিকি রাসাহু ওয়া তাসাদদিকি বিজিনাতা শাআরিহি ফিদ্দা। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমার নাতি হাসানের মাথা হলক করে দাও, মাথা কামাই দাও, মাথার চুল ফেলে দাও, আর চুল পরিমাণ রূপ্য আল্লাহর রাস্তায় সদাকা করে দাও। এটা আছে আমাদের সমাজে না? উঠে গেছে। আপনার সন্তান খারাপ হবে না তো কাটটা খারাপ হবে। নাম্বার 8, 8 নাম্বার, আকিকা করবেন জন্মের সপ্তম দিনে। আজকে কি বার গেল? জুমাবার, তাই না? তাইলে সপ্তম দিন হবে তার আগের দিন। যেমন দেখেন জুমাবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 7 দিন হয়েছে না? 5 আর 2, তাহলে জুমাবারে জন্ম নিলে পরের বৃহস্পতিবারে আকিকা করবেন। এটা সুন্নতি নিয়ম। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। যদি বলেন না হুজুর আমার নারায়ণগঞ্জের মানুষের, আপনারা তো খুব পাট নিয়ে চলেন, এটা তো আমরা জানি, নারায়ণগঞ্জের মানুষের একটা ভাবই আলাদা, তাই না? যে আমরা তো গরু খাওয়াইতে পারবো, অসুবিধা নাই। আপনি আগে 2টা ছাগল জবাই করেন, আকিকাটা ছাগলের সাথে রিলেটেড, এরপরে আরও 2টা 3টা 5টা গরু খাওয়াইতে মন চায় করেন, কোনো অসুবিধা নাই। খাওয়ানো তো খারাপ জিনিস না। আল্লাহ রাসুল বলেছেন 3টা কাজ, এটা ভালো, এগুলো দিয়ে মানুষ জান্নাতে যেতে পারে। এর মধ্যে আছে না, ও আতঈমুত তাআম, আফসুস সালাম, ও আতঈমুত তাআম, ও সাল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়াম, মানুষ খাওয়ান, কোনো অসুবিধা নাই। আচ্ছা, গেল 8 নাম্বার আকিকা। 9 নাম্বার এবার শুনেন, খৎনা করবেন, যেটাকে মানে অনেক এলাকায় মুসলমানই বলে, আপনাদের এলাকায় কী বলেন আমি জানি না। আচ্ছা ওকে, 10 নাম্বার, আমি তাড়াহুড়া করছি কেন, এই 10 নাম্বার পয়েন্ট থেকে প্রায় 95% পরিবারে এই 10 নাম্বার পয়েন্ট থেকে সমস্যা। এই জন্য প্রথম 9টা আমি খুব তাড়াতাড়ি বলছি, এবার একটু স্লো করে বলবো, কষ্ট হবে না তো? শোনেন, কামটা করছেন কি আপনারা? 10 নাম্বার পয়েন্ট, সন্তানের প্রতি মা বাবার 10 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনী শিক্ষায় শিক্ষিত করা। ঠিক তো বললেন, আহারে, সন্তান খুব সুন্দর করে প্রমিত বাংলায় কথা বলতে পারে, ইংলিশ মিডিয়ামে পড়ে বলে চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু এখন এসে কোরআনটা শিখতে পারেনি, কোরআন পড়তে পারে না, কারণ মা বাবা তাকে কোরআন শেখানোর ব্যবস্থা করে নাই। আপনাদেরকে একটি ঘটনা শোনাই। মাঝে মাঝে আমাদের কাছে কিছু ছেলেরা আসে, এসে বলে হুজুর আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজটা কেমনে পড়বো একটু শিখাই দেন না। এরকম হয় কি হয় না? বুঝতে পারছেন আমার কথা? বাপ মারা গেছে, ছেলে এসে বলতেছে হুজুর আব্বু মারা গেছে তো জানাজার নামাজ কেমনে পড়ে একটু একটু শিখাই দেন না। কি সন্তান আপনি রেখে যাচ্ছেন দুনিয়ায় যে জানাজার নামাজ কেমনে পড়ে ওইটাও জানে না? আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাদিস শিখাইতেন, নামাজ শিখাইতেন, আর আপনার মারা যাওয়ার পরে যদি আপনার ছেলেটা জানাজা ইমামতি করত, বলেন অন্য কোনো আলেম জানাজা পড়ালে যে ফিলিংস কাজ করবে ওই আলেমের ভেতরে, আপনার ছেলের ভেতরে কি সেম ফিলিংস কাজ করবে? আমি যখন ইন্টারমিডিয়েটে মানে আলিমে মাদ্রাসায় পড়াশোনা শেষ করলাম, পরীক্ষা দেওয়ার পরে আমার বাবা মারা গেলেন, আমি তখন খুব ছোট, তা আমার বাবার ওসিয়ত ছিল আমি যেন ওনার জানাজার নামাজে ইমামতি করি। আমি ইমামতি করলাম, এখন নিজের বাবা তো, আমি তো কত মানুষের জানাজা ইমামতি করেছি, ওই ফিলিংসটা একটু ভিন্ন। নিজের বাবার জানাজার ইমামতি যখন করলাম, জানাজার নামাজে তাকবীর কয়টা বিশ্বাস করেন? প্রত্যেকটা তাকবীর দেওয়ার সময় কলিজাটা মুচড় দিয়ে উঠেছে, চক্ষু থেকে এমনিতেই পানি ঝরেছে, হৃদয় থেকে আবেগ কাজ করেছে। এটা অন্য আলেম হইলে হইতো? এটাই তো একজন বাবার সফলতা, যে তার মৃত্যুর পরে তার ছেলে তার জানাজা ইমামতি করবে। ওই যে বলেছিলাম সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না, চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে। আল্লাহু আকবার! জানাজার নামাজে ইমামতির জন্য ছেলে অনেক বড় আলেম হওয়া লাগবে না,
যদি সে শুদ্ধভাবে সঠিকভাবে নামাজটা আদায় করতে জানে, তিলাওয়াত সহিহ হয়, মাসআলা মাসাইলগুলো জানে, ওকে ফাইন, সেই ইমামতি করতে পারবে, কোনো অসুবিধা নাই। এই জন্য আমি সব জায়গায় যেখানে কথা বলার সুযোগ আল্লাহ দেন, আমি সেখানে সবাইকে বলি, অন্তত পক্ষে আপনারা আপনাদের সন্তানদেরকে পাঁচ ওয়াক্ত ভালো করে নামাজ শিখাইয়ে যান, দিন শিখাইয়ে যান, কোরআন শিখাইয়ে যান, যেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানটা নামাজে ইমামতি করে, এই যোগ্যতাটা যেন সে অর্জন করতে পারে। আপনার সন্তানকে অওয়া কখ এবিসিডি শেখাবেন পরে, আলিফ বা তা তা শেখাবেন তাকে আগে। কিন্তু আপনারা করলেন কি, আপনারা এবিসিডি শেখাইছেন আগে, অওয়া কখ শেখাইছেন আগে। আমি আবার অওয়া কখ এবিসিডির বিরুদ্ধে না, আমি এমন মানুষ, আমি স্কুলে পড়েছি, আমি এমন মানুষ, আমি মাদ্রাসায় পড়েছি, আমি আবার ইউনিভার্সিটি থেকেও মাস্টার্স শেষ করেছি, সব দিকে পড়াশোনা আছে আমার, এখন শুধু ডক্টরেটটা বাকি আছে, তো সব জায়গায়ই তো পড়াশোনা করেছি। আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমার বাবা আমাদেরকে হাতে ধরে ধরে নিয়ে মসজিদে যেতেন, কোরআন শিখিয়েছেন, এটাই একজন বাবার হওয়া উচিত, সবার আগে তাকে কোরআন শিখাইতে হবে। আচ্ছা বলেন তো বাবারা, এবং আমার আমার মায়েরাও শুনতেছেন, আপনার ছেলেটা বা আপনার মেয়েটা যদি সুন্দর করে বাংলায় কথা বলছে, আবার আরবিতেও আবার ইংরেজিতে কথা বলছে, পাশাপাশি যদি শুদ্ধ করে কোরআনটা পড়তে পারে, আপনি যদি শুনেন আপনার ছেলে আপনার মেয়ে খুব শুদ্ধ করে কোরআন পড়তেছে, পাশাপাশি যদি একটু আরবিতেও কথা বলতে পারে, আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? তো সন্তানগুলোকে এমন সোনার টুকরা সন্তান বানান, এমন এমন প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করান যেখানে তারা এইরকম সব শিক্ষা পাবে। আজ আমাদের কোমলমতী ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, এটা বড় আফসোসের ব্যাপার। এখানে আমার সাথে মনে হয় আপনারা যাদের এইজ 30+ আছে, এইজ যাদের 30+ 30-এর উপরে, সবাই আমার সাথে একমত হইতে বাধ্য হবেন। আমরা ইন্টারমিডিয়েটে পড়াকালীন ওই বয়সে যা বুঝছি, এখনকার পুচকা পুচকা কুলামায়ারা 6-7-এ এখন এর চেয়ে বেশি বুঝে না? কেন বেশি বুঝে? কিছু রিজন তো আছে, কারণ আছে না? আমি একটু চিন্তা করলাম যে কারণগুলা কি, আমি কিন্তু কারণ খুঁজে পাইছি দুইটা, কয়টা? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। অপশিক্ষা কোথায়? আজ আমাদের সিলেবাসগুলোকে পরিবর্তন করে দিয়ে কী যে করা হয়েছে, আপনারা তো খালি চক্কর চাক্কর দেন, খান আর ঘুমান, কী যে হইতেছে কিছুই খবর রাখেন না। আজ শিক্ষা ব্যবস্থায় কি মারাত্মক অবস্থা দেখেন, আজ কোমলমতী শিশুদের, এই যে শিশুরা এত নষ্ট হচ্ছে কেন, 6-7-এর বইগুলোতে শারীরিক শিক্ষা নামে বই ঢুকায়া সিলেবাস বানানো হয়েছে, এমন সেখানে এমন এমন চ্যাপ্টার, এমন এমন লেসন তাদেরকে পাঠ করানো হচ্ছে, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত যৌনতা সেখানে রয়েছে, ছোট্ট ছোট্ট কোমলমতী ছেলে মেয়েদেরকে এত অল্প বয়সে ওই অশ্লীলতা, যৌনতা আর বেহায়াপনা এগুলো ক্লাসে পাঠদান করানোর মাধ্যমে এদেরকে নষ্টের পথে, অবাধ যৌনতার পথে, ধ্বংসের পথে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। 6-7-এর মেয়েরা কি এমনি এমনি সব জানছে? এরা এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেছে এমনি? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। গোটা পৃথিবীতে এখন সাংস্কৃতিক আগ্রাসন চলছে, যার হাতে একটা স্মার্টফোন আছে আর ওয়াইফাই কানেকশন আছে, এনাফ, গোটা পৃথিবী তার হাতে। আরে বাপ রে বাপ, আমি পড়াশোনা শেষ করছি আরো 5 বছর আগে, আমি নিজেই এখনো টিকটক অ্যাপস কি জিনিস বুঝি না। 7-8-এর মেয়েরা এখন টিকটক ভিডিও বানায়, 6-7-8-এর ছেলে মেয়েরা বানায় না? তোমরা এত কিছু কেমনে বুঝো জানি না। আরে বাপ রে বাপ, এদের হাতে ফোন দিয়েছে কারা? হ্যাঁ, এক জায়গায় গেলাম, একজন বলতেছে, হুজুর আমার ছেলে, সরি আমার মেয়ে JSC-তে A+ পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি। বললাম তাই, ভালো করছেন, কিছুদিন পর আপনাকে জামাই গিফট করবে। আর সন্তানগুলো নষ্ট হচ্ছে তো এমনি এমনি না, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা, আমরা কান্নাকাটি করলে কুলে নিয়ে হাঁটাহাঁটি করছে, কান্দে নিছে, কুলে নিছে, আয় আয় চাঁদ মামা বলে ঘুম পাড়াইছে, কবিতা বলছে, গল্প শোনাইছে, এখন কি করে কান্না করলে বলেন তো? হাতে কি দেয়? ইউটিউবে গিয়া বেবি শার্ট ডু ডু ডু, এখন শোনেন ভাইরা, প্লিজ শোনেন, আমি দেখে অবাক, 1.5-2 বছরের বাচ্চারা এখন স্মার্টফোনে এমনি এমনি করে শিখে গেছে। এই যে ছোট্ট বয়স থেকে তাদেরকে ফোনের প্রতি আসক্ত করে দিচ্ছেন, এদেরকে তো আপনি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। মা বাপ দুইজনেই ফোনে ব্যস্ত,
এত যান্ত্রিক হয়ে গিয়েছি আমরা, সন্তানগুলোকে সময় দিচ্ছি না আমরা। সন্তানগুলোকে একটু সময় দেন, গল্প শোনান, নবীদের গল্প শোনান, সাহাবিদের গল্প শোনান, এদেরকে মোটিভেশনাল কিছু কথা বলেন, তাদেরকে ইনস্পায়ার করার জন্য সুন্দর সুন্দর কথা বলেন, গল্প সাদেরকে শোনান। এগুলা করতেছেন না, সবাই যান্ত্রিক, এখন যান্ত্রিকতা। চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা এখন ফেসবুকিং করছে। আর তোমরা যে খালি ঠিক ঠিক বলতেছো কলেজ বিশ্ববিদ্যালয়ের কুলা পাইন, তোমরা তোমরা অত চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা এখন ফেসবুকে থাকো, এইটাও ঠিক। কি করো এত ফেসবুকে তোমরা? তোমাদের পড়াশোনায় এত কোনো মনোযোগ নাই, এই বয়সটা পড়াশোনার বয়স। মনে রাখবা, একটা বিল্ডিং আটতলা দশতলা করা হয়েছে, ফাউন্ডেশন মজবুত না হলে বিল্ডিংটা ভেঙে খান খান হয়ে যাবে। তুমি ক্লাস নাইন টেনে পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, এটা হচ্ছে তোমার কেরিয়ারের বেসমেন্ট। যদি এই সময়টা তুমি যথাযথভাবে কাজে না লাগাও, তোমার কেরিয়ার ধ্বংস হবে, তাতে কোনো সন্দেহ নাই। তুমি এই বয়সে পড়ার টেবিলে চলে যাও, পড়াশোনা করো, গবেষণা করো। এই সমাজ, এই সভ্যতা, আগামীর পৃথিবী তোমার অপেক্ষা করছে। আগামী পৃথিবীকে, আগামী পৃথিবী তোমাকে নেতৃত্ব দিতে হবে। তুমি যে এখন ঘরে বসে ফেসবুক চালাও, মনে রাখবেন পৃথিবীতে কায়িক শ্রম করে যারা পয়সা ইনকাম করে, এরা বেশি পয়সা কামাইতে পারে না, বরং মেধা খরচ করছে যারা পৃথিবীতে, তা ইনকাম বেশি করছে তারা। তুমি যে ফেসবুকটা চালাও, ওই ফেসবুক যারা বানাইছে, এরা আমেরিকা কানাডায় বসে মিলিয়ন ট্রিলিয়ন ডলার গুনে। ওরা খেলে না, ওরা খেলাতে লাগাইয়া দেয়। তুমি পাবজি পাবজি ফ্রি ফায়ার খেলো, ওইটা তারা বানাইছে, তুমি ইনস্টল করো প্লে স্টোর থেকে, নামাইয়া খেলো, ওরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার গুনে। ওরা তোমাদেরকে খেলায় লাগিয়ে দিয়েছে, তারা খেলা দেখছে, মজা নিচ্ছে, আর আবিষ্কারে দিন দিন এগিয়ে যাচ্ছে। এ যুবক ভাইরা, আমি তোমাদেরকে নষ্টের পথ থেকে ফিরে আসার আহ্বান করছি। তোমরা পড়াশোনায় মন দাও, গবেষণায় মন দাও। একটা সময় শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব জায়গায় মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, কন্ট্রিবিউশন করেছে। আজ শিক্ষা, দীক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব জায়গা থেকে মুসলমানদের অধঃপতন ঘটেছে, শুধুমাত্র আমরা পড়াশোনা আর গবেষণা ছেড়ে দেওয়ার কারণে। ভাইরা প্লিজ, পড়াশোনায় মন দাও, গবেষণায় মন দাও, পড়াশোনা গবেষণা করো, যেন সমাজ সভ্যতাকে তুমি কিছু উপহার দিতে পারো। যান্ত্রিক হইও না, এত যান্ত্রিক হইয়া কী করবা তুমি? নিজে পারলে আগামীতে যে ফোন ইউজ করতেছো ওইগুলার মতো আরও কিছু বানানো যায় কিনা ওই চিন্তা করো। আমরা খালি ব্যবহারে আছি, কিন্তু আমরা যে মানুষকে চাইলে আমাদের মেধা কাজে লাগাইয়া ব্যবহার করাইতে পারবো, এটাতে নাই। স্বপ্ন দেখতে শিখো, যার স্বপ্ন যত বড় তার সফলতা হয় তত বড়। বড় স্বপ্ন দেখতে শিখো, পৃথিবীতে কেউ হিরো হয়ে জন্মায় নাই, জিরো থেকে মানুষ হিরো হয়। ওয়ারেন বাফেট আর বিল গেটসের কথা কি বলবো, এই বাংলাদেশেই তাকিয়ে দেখেন, অনেক বড় বড় শিল্পপতি আছেন যারা ছোটবেলায়, যারা তাদের ইয়াং বয়সে তারা একেবারে জিরো ছিলেন, তারা পরিশ্রম করে সময়গুলোকে কাজে লাগিয়ে আজ হিরো হয়ে গিয়েছেন। তুমি পারবে, তুমি স্বপ্ন দেখতে শিখো, তুমি হৃদয়ে স্বপ্ন লালন করতে শিখো, পরিশ্রম করো, পড়াশোনা গবেষণায় মন দাও, একদিন তুমি সফল হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি বলছিলাম ছেলে মেয়েগুলাকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন। বাসায় এতগুলা স্যার রাখতে পারছেন, ছেলেকে ম্যাথ পড়ায়, ইংরেজি পড়ায়, এটা হুজুর রাখলে কি অপরাধ হইতো? অনেকে রাখে, রেখেও আবারও বিচার করে, কেমন বিচার করে বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? স্কুলের স্যার ম্যাথ অথবা ইংলিশ কোচিং করানে, সে সপ্তাহে তিন দিন আসেন, তাইলে মাসে কয়দিন হয়? বারো দিন। বেতন হলো পাঁচ হাজার টাকা। আর মক্তবের ইমাম সাহেব, মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেব এসে সন্তানকে কোরআন শেখান, উনি সপ্তাহে তিন দিন না, হুজুর পাঁচ দিন করেই আইসেন, বেতন মাস শেষে পাঁচশো টাকা। এখানেই শেষ না, আরও জুলুম আছে, আরও অবিচার আছে। ওই স্যাররা আসলে ফালুদা, নুডলস, ভালো ভালো সেমাই, ভালো ভালো কেক, চাও না কফি, আর হুজুর আসছে রং চা আর কাঠের মতো শক্ত কিছু বিস্কুট আছে না? আমি কি বানাই বলতেছি ভাই কথা? আমার হাতে এটা কি বলেন, হাতে এটা কি? ইংরেজি আর বিজ্ঞান বইয়ের দাম বেশি না কোরআনের দাম বেশি? দাম মানে টাকা না, প্রাইস না, মূল্য বুঝাচ্ছি, মর্যাদা বুঝাচ্ছি। মর্যাদার দিক থেকে ইংরেজি বিজ্ঞানের দাম বেশি, মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? ওকে, তাহলে বলেন যদি অন্যান্য বই থেকে কোরআনের মর্যাদা বেশি হয়, তাহলে অন্যান্য বইয়ের টিচার শিক্ষকের চাইতে কোরআনের শিক্ষকের মর্যাদা কম? হ্যাঁ,
তো যদি বেশি হয় তাহলে পয়সা দেওয়ার বেলায় কেন এখানে কম হয়? যদি আপনি বলেন হুজুর কোরআনের শিক্ষকের মর্যাদা বেশি, যদি সত্যিকার অর্থে হৃদয়ে এই অনুভূতি লালন করেন, মনে রাখবেন যদি এই অনুভূতি অন্তরে থাকে না, আল্লাহর কালামের ইজ্জত আমার কাছে আছে, তাহলে অঙ্কের স্যারকে ইংরেজির স্যারকে 5,000 দিলে ওই মসজিদের ইমাম সাহেবকে মহব্বত করে ভালোবেসে 10,000 দিয়ে ডবল দিয়েন। যদি আপনার অন্তরে ফিলিংস থাকে, বুঝলে বুঝভাতা না বুঝলে তেজ ভাতা, মজাটা বুঝাচ্ছি আপনাকে, একজন আলেমের অনেক মর্যাদা তো। ওকে ফাইন, তাহলে 10 নম্বর গেল। 11 নম্বর, সন্তানগুলোকে নামাজি বানাবেন। সন্তানগুলোকে কি আর আমরা নামাজি বানাবো? আমরা তো অনেকেই নিজেরা নামাজে আসি না। এই যে ওয়াজ শুনে যায় ফজরের নামাজটা কাজা করে, বলেন তো দেখি আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু যদি অনেক দূরে হয় ওই দূরবর্তী অঞ্চলেও জানাজার নামাজে হাজির হওয়ার জন্য চলে যায়। লোকটার মতলব কোন জায়গায়? ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। তুই ফজরের নামাজে গেলি না কেন? আবার গার্মেন্টসে চাকরি করে, ফ্যাক্টরিতে চাকরি করে, অফিসে যাবে, সকাল 9টার আগে অফিসে না ঢুকলে বস যারা করবে চাকরিও চলে যাইতে পারে। স্মার্টফোনের মধ্যে অ্যালার্ম সেট করেছে সকাল 8টায়, নিজের বউকেও বলেছে বউ গো সকাল 8টায় ডেকে দিও, নইলে চাকরি থাকবে না। আমার বাবারা আমার ভাইরা বুঝলাম না ব্যাপারটা, অফিসের চাকরি ঠিক রাখার জন্য বসের ভয়ে যদি সকাল 8টায় অ্যালার্ম দিয়ে ঠিক মতো অফিসে যাইতে পারে, কোন শয়তান আপনারে ধরলো? আল্লাহর ভয়ে কেন ভোর 5টার অ্যালার্ম লাগাইয়া ঘুম থেকে উঠে নামাজে যাইতে পারেন না? বিবেককে প্রশ্ন করুন, তার মানে দাঁড়ায় আপনার কলিজায় আপনার অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। সকাল 8টা 9টায় ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম দিতে পারেন, তো কোন শয়তান আপনারে ধরলো যে ভোর 5:30টায় অ্যালার্ম লাগাইয়া আপনি ফজরের নামাজ যাইতে পারেন না? বলেন নামাজ আদায় করলে খুশি হয় কে? পুরুষ মানুষের মতো জবাব দেন, আল্লাহ। আর নামাজ ছাড়লে খুশি হয় কে? এবার বিবেককে প্রশ্ন করুন, আপনি কারে খুশি করেন নামাজ ছেড়ে দিয়ে? আবার কিছু মানুষ আছে আমার এলাকায় আমি দেখছি শুধুমাত্র জুমার দিনে যায়, আমার মনে হয় নারায়ণগঞ্জে এমন নাই। এখন বলেন তো একদিনে নামাজ হলো মোট 5 বার, 1 সপ্তাহে নামাজ হলো 5×7=35 বার, লোকটা 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজে গেল, আল্লাহর গোলামি করলো কয়বার? আর 34 বার গোলামি করলো কার? এর চেহারা সুরত মানুষের মতো হলেও এটা হচ্ছে মানুষরূপী একটা শয়তান, এটা মানুষরূপী শয়তান। শয়তানও আপনাকে দেখে আফসুস করে, আমার মনে হয় রিটায়ার্ড দেওয়ার সময় আসছে, এত তো কি আমার চেয়ে বড় শয়তান রে, রেগুলার 5 বার আল্লাহর হুকুম অমান্য করে। আমার যুবক ভাইরা আজান হলে এই মসজিদে যাবা, এই বয়সটার এবাদতের অনেক দাম, এই বয়সে এবাদতে আল্লাহ যত খুশি হন, বুড়া বয়সের এবাদতে কিন্তু আল্লাহ অত খুশি হন না। আজান হয়ে গেলেই নামাজে চলে যাবেন, সন্তানগুলোকে নামাজি বানানোর কথা বলছিলাম। নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও, নামাজের তাকিদ দাও, আর যখন বয়স 10 বছর হয়ে যায় নামাজের জন্য শাসন করো। এই জন্য যাদের সন্তানাদি রয়েছে 7 বছর হয়ে গেলে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে আসেন। মা বোনদেরকে বলবো আপনারা যখন নামাজে দাঁড়ান, ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে যায় নামাজের পাশে নিয়ে নামাজে দাঁড়ান, দেখবেন ছোট্ট বাচ্চাগুলো ঠিক মতো নামাজ আদায় করতে জানে না, হাসাহাসি করবে, আপনার দিকে তাকাবে, অথবা আপনি সাজদায় গেলে আপনার কান্ধের উপর উঠে বসবে, রাগ করবেন না। এইরকম দুষ্টামি করতে করতেই কিন্তু তারা নামাজ আদায় করবে, নামাজি হয়ে যাবে। কিন্তু অনেক মানুষ আছে, অনেক এলাকায় দেখা যায় বাচ্চারা মসজিদে আসলে মুরব্বীরা রাগ করে, মুরব্বীরা খেপে যায়, এমন খেপা খেপে কয় হাই বাচ্চাদেরকে ধমকায়। আমি একবার এই চিত্র দেখলাম, চাচাকে বললাম চাচা এরকম চেঁচাচ্ছেন কেন, ধমকাচ্ছেন কেন, কই দেখেন না দুষ্ট দুষ্ট কিছু পোলাপাই বাচ্চারা আসছে, এরা হাসাহাসি করে। আমি বললাম চাচা আসতে দেন না, এরা হাসাহাসি করে। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, ছোটবেলায় আমি কিন্তু কম দুষ্ট ছিলাম না, কত হাসাহাসি করছি, কত লাফালাফি করছি, এইরকম হাসাহাসি লাফালাফি দুষ্টামি করতে করতেই কিন্তু একসময় নামাজি হয়ে গেলাম। এখন তো যেখানেই যাই সেখানে মানুষ ইমাম বানায় ফেলে, যদি বের করে দিত এটা হইতো? বাচ্চারা আসুক মসজিদে আসুক, এদেরকে হাসাহাসি করতে দেন,
কয়দিন হাসাহাসি করবে? 15-20 দিন করবে, 1-2 মাস করবে, এরপরে ঠান্ডা হয়ে যাবে। দেখে 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 আপনাদেরকে দেখে দেখে নামাজ শিখে ফেলবে। এই জন্য ধমকাইয়েন না, প্রয়োজনে কাছে ডেকে কপালে একটা চুমু দেন, মাথায় হাত বলে আদর করে দেন, বলেন বাবা আগামী ওয়াক্তেও আসিও, নেক্সট যে নামাজের ওয়াক্ত ওইটাতেও আসিও, পারলে চকলেট কিনে দেন। ধমকান, চকলেটও একটু কিনে দেন না, চকলেট কিনে দিয়েন, বাচ্চাদেরকে আদর করিয়েন। বাচ্চাদের নামাজ তো খুব সুন্দর, আমরা যখন সাজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, এগুলো এত দুষ্টা, মাথা উঠায় একটা আরেকটারে কয় দেখ কার জুতা সবচেয়ে বেশি বালা। আমরা সাজদায় আমরা রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আজিম, একটা আরেকটার সাথে ফিসফিসানি করে। সভাপতি সাহেবের বাড়িতে কিন্তু বড়ই গেছে, বড়ই পাকছে, নামাজের পরে বড়ই চুরি করতে যাব, চুরির মিটিংও নামাজে হয়। করতে দেন, করতে দেন, ধমকাইয়েন না, দেখবেন এরকম করতে করতে এরা নামাজি হবে। নবীজি কখনো বাচ্চাদেরকে ধমকাতেন না, বরং তার দুই ছোট্ট নাতি হাসান আর হুসাইনকে নিয়ে নবীজি মসজিদে নববীতে আসতেন। একদিন জুমার দিনে নবীজি খুতবা দিচ্ছেন, নবীজির দুই নাতি হাসান আর হুসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। নবীজি ধমকালেন না, খুতবা বন্ধ করে দিয়ে মিম্বর থেকে নেমে দুই নাতিকে দুই হাতে ধরলেন, পুনরায় মিম্বরে ফিরে আসলেন, দুই নাতিকে দুই হাতে ধরেই তিনি তার খুতবা দিতে লাগলেন। ধমক দিয়েছেন, কত মহব্বত করেছেন নবীজি, আসরের নামাজে ইমামতি করছেন, সাজদায় যখন গেলেন নবীজির ছোট্ট নাতি হুসাইন নবীজির পিঠের উপর উঠে বসলেন, নবীজির চুল মোবারক ধরে আবার টানা টানি আরম্ভ করলেন, আর বলতে লাগলেন আমি গুলার উপরে আছি। কিসের উপরে? নবীজি চিন্তা করলেন আমি যদি সাজদা থেকে মাথা উঠাই আমার নাতি আমার পিঠ থেকে পড়ে গিয়ে হয়তো কষ্ট পাবে, এই জন্য নবীজি চিন্তা করলেন আমার নাতি আরেকটু খেলুক যেন আরেকটু সময় খেলতে পারে, এই জন্য নবীজি ইচ্ছা করে সাজদাটা আরো লম্বা করে দিলে। ধমকায়েন না, আদর করেন, আদর করে করে ডেকে নিয়ে আসেন। বাচ্চাগুলাকে নামাজি বানায় যান আপনারা, কি সন্তান দেখে যাচ্ছেন, জীবদ্দশায় দেখতেছে দাদা আপনার, আপনার সামনে নামাজ আদায় করে না, এদেরকে নামাজি বানানো আপনার দায়িত্ব ছিল, নামাজি বানায় যাইতেছেন না, কবরে যাওয়ার পর তো এগুলা পশ্চিম দিকে উষ্টা খাইয়া পরেও আপনার জন্য একটু দোয়া করবেন। কি রেখে যাচ্ছেন এগুলো আপনি, নামাজি বানিয়ে যান সন্তানগুলোকে, টাকার জন্য ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছেন আপনারা, টাকা পয়সা ঘর বাড়ি কিছুই সাথে যাবে না, প্রত্যেক দিন দেখেন না কত মানুষ মারা যায় কাফনের কাপড় ছাড়া কিছুই সাথে নিয়ে যাইতে পারে না। আপনাকে মানুষ বলে বাড়ি কোনটা, কয় এই যে সুন্দর কারুকার্য করা ইটালিয়ান টাইলস করা এটা আমার বাড়ি, আপনার পূর্বে অনেকে বাহাদুরি করে বলেছে এটা তার বাড়ি, থাকতে পারে নাই, এই এলাকার কবরস্থানের 3.5 ঘাত মাটির ভেতরে তার জায়গা হয়েছে। একই পরিণতি আপনার, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে। আর মনে রাখবেন যে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর জন্য আপনি দিন রাত ছুটে চলছেন, কিছুই তো সাথে যাবে না। আরে ভাই কি আর সাথে যাবে, 100 বছর পরে দুনিয়ায় মানুষ আপনার নামও মনে রাখবে না, আমার দাদার বাবার নাম আমি জানি না, আপনি হয়তো জানতে পারেন, কিন্তু যদি বলি বলেন দাদার দাদার বাবার নাম কি, পারবে না। তো আমার দাদার বাবা 120-130 বছর আগে দুনিয়ায় ছিল, দেখেন ওনার নেক্সট জেনারেশনের অনেকে আছে, আমাদের ভাতিজা ভাতিজি আছে, তারা কেউ ওনার নাম জানে না। 1922 সাল 2022 সাল 2150-60 সালে আপনার নামও কেউ কিন্তু মনে রাখবে না, নামই মনে রাখবে না আপনার, কার জন্য কি করছেন আপনি। সন্তানগুলোকে নামাজি বানান, নিজের আমল ঠিক করেন। নাম্বার 12 হচ্ছে সন্তানদের সাথে সফট কোমল আচরণ করবেন, ধমকাইয়েন না। অনেকে আছে বাচ্চারা একটু দুষ্টুমি করলেই ধমকায়, এটা ঠিক নয়, এতে তার মানসিক বিকাশ সাধনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, আদর করে বুঝাবেন। নাম্বার 13 হচ্ছে বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় দিবেন। এখন অনেকে বাচ্চাদেরকে সময় দেয় না, মা বাবা দুজনে চাকরি করেন, অসুবিধা নেই, কিন্তু সন্তানের খোঁজখবর রাখেন। দেখলে কী ঘটনাটা ঘটলো বলে গেছেন নাকি আপনারা? হ্যাঁ, সরকার আর প্রশাসন কি ঠেকায় পড়ছে নাকি যে আপনার ঘরের দায়িত্ব সরকার আর প্রশাসন এসে পালন করবে? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কোন জায়গায় যায় কি করে, এটা কি সরকার দেখবে প্রশাসন দেখবে? আপনারা চলাফেরা করেন আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হলে বিচার তো চান আবার সৌদি স্টাইলে। আপনার ছেলে আপনার মেয়ে কোথায় গ্রুপ স্টাডিতে গেল, কোন ছেলের সাথে গিয়ে কোন ফ্ল্যাটে ঘুরলো, কোনো খোঁজখবর নাই, জানেন না আপনি। এরপরে যখন ক্ষতিগ্রস্ত হয়ে যদি মারা যায়, ওই যে বললাম চলাফেরা করছে,
আমেরিকান স্টাইলে, ওদের তো বউ থুইয়া 10-12 গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পেছনে তারা ঘুরে। ওই কালচার এখন এই দেশে আসতেছে, কোনো খোঁজখবর নাই কোন দিকে যায়, ছেড়ে দিয়েছে গরু বাসুরের মতো। ক্ষতিগ্রস্ত হওয়ার পর এরপরে আবার ইসলামী তরিকা অনুযায়ী ফাঁসি চায়। এই জন্য বলছি, চলাফেরা করবে আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হয়ে বিচার চাইবে কি স্টাইলে? সৌদি স্টাইলে। সন্তানদের খোঁজখবর রাখুন, ওই যে বললাম বেশি যান্ত্রিক হইয়েন না, বেশি যান্ত্রিক হইয়েন না। অনলাইন ক্লাস চলছে এখন, অনলাইন অনেকে ফোন হাতে দেয়, আমার ছেলে আমার মেয়ে অনলাইনে ক্লাস করছে, অনেক কনসেন্ট্রেট ক্লাসের প্রতি। আপনি জানেন না, হে ওইদিকে জুম অ্যাপসকে মিনিমাইজ করে ইউটিউবে গিয়ে কারবার ঘোরাইতেছে, একটু সামনে বসে থাকেন, আসলে সে ক্লাস করছে কিনা নজরদারি চালান, এটা আপনার দায়িত্ব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে হোক, বলা দরকার, এগুলো সব শেষ করতেও হবে। শেষ পর্যায়ে চলে আসছে, 14 নম্বর, সন্তান লালন পালনে কখনো বেইনসাফি করবেন না। প্রথমে মেয়ে হইছে, খুব আদর করছে মেয়েটাকে, এরপরে যখন ছেলে হইল, ছেলেইটাকে কুলে নিতে নিতে আদর করতে করতে মেয়ের কথা মনেও নাই আর। মেয়ে ছেলে একটু অসুস্থ হইলে একদম ঢাকায় অ্যাপোলো হসপিটালে, আর মেয়ে অসুস্থ হলে হাতুরে ডাক্তার আনে, মা সবর কর, আছে এরকম? ভাত খাইতে বসছে, ছেলেকে মাছের মাথা বা পেটির ভালো অংশটা দেয়, আর মেয়েটাকে মাছের লেজ থাকলে দিবে, না থাকলে ঝুল দিয়ে খাওয়াই দিবে। এই বৈষম্য ইসলাম করে না, এই বৈষম্য সমাজের কিছু মুসলমান নামধারী মুনাফিক করেছে, এটা ইসলাম করে নাই। সন্তান লালন পালনে ইনসাফ করবেন, মেয়েদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, বরং মেয়ে সন্তান আল্লাহর তরফ থেকে রহমত বরকত। যখন কোনো ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়, মেয়ের বাপরা যারা আছেন, মেয়ে হইলে কপাল কালো হয়ে যায় আপনাদের, যে ছেলে হইলে তো ইনকাম করে খাওয়াইতো, আর মেয়েটা কত বরকতময় দেখেন। নবীজি বলেছেন, যার যার 3টা কন্যা সন্তান আছে, ওই কন্যাগুলোকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ করবে, ওয়াদাম্মা সিবাবাতি ওয়াল হুস্তা, এই দুটো আঙ্গুল একসাথে করে নবীজি বললেন, কিয়ামতের দিন ওই মা বাপ আর আমি একসাথে এভাবে জান্নাতে থাকব। এক সাহাবি বললেন, নবীগো আমার 3টা নাই, 2টা আছে। নবীজি বললেন, এভাবে আঙ্গুল দেখে বলেন, অসুবিধা নাই, তুমি ওইভাবে আমার সাথে থাকবা। ছেলের ব্যাপারে আমি হাদিস পাই নাই, হুজুর আপনারা পাইছেন? এরকম মেয়ে সন্তান রহমত। আবার অন্য হাদিসে এসেছে, দেখেন মেয়েগুলো কত বরকতময়, এই যে যার ঘরে খাইলাম রুবেল ভাই, ওনারও 2টা মেয়ে, বলে এসেছি আপনার ঘরে বরকত বেশি। ঘরে ঢুকেও আমার কাছে মনে হয়েছে ঘরের ভিতর বরকত আছে, শুনলাম ওনার 2টা মেয়ে আছে, আল্লাহ যেন নেক হায়াত বাড়ায়া দেয়। নবীজি বলেছেন, যখন কোনো ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দেন, রহমতের ফেরেশতারা এসে ওই ছোট্ট কন্যা সন্তানটির মাথায় হাত বুলিয়ে বলে, যেই ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো, এই ঘরের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। যারা যদি মা বাবারা এই এই মেয়ে সন্তানটিকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ করে, আল্লাহ ওয়াদা করেছেন ওই মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। ছেলের ব্যাপারে আমি এমন হাদিস পাইনি, এই জন্য বলেছি মেয়ে সন্তান পেয়েছেন যারা আল্লাহর তরফ থেকে স্পেশাল বরকত পেয়েছেন তারা, বেইনসাফি করবেন না, ইনসাফ করবেন, ছেলে মেয়ে লালন পালনে বৈষম্য করবেন না। নাম্বার 15, 15 নম্বর হচ্ছে সন্তানদেরকে অপসংস্কৃতির হাত থেকে বাঁচাবেন, এদের হাতে অত সহজে ফোন তুলে দিবেন না, এদের হাত এদেরকে নষ্ট হওয়ার যে পথগুলো আছে সেগুলো ধাবিত হইতে দিয়েন না। মাসার ভিতরে ডিশ লাগায় রাখছেন, লাগাইছেন ভালো কথা, একটু কন্ট্রোলিংয়ে যেন থাকে, যেন অশ্লীল কিছু না দেখে। নাম্বার 16 নম্বর হচ্ছে এদেরকে পর্দা করাবেন, ছেলে হোক মেয়ে হোক পর্দা করাবেন, ছেলের পর্দা আবার কেমনে, বলবেন বাবারে 14 জন নারী ছাড়া অন্য কারোর সাথে অপরোজনে কথা বলো না, মেয়েটাকে বুর্খা পরায়া বের করে না। আজ কিছু নারীবাদী প্রগতিশীল নারী আন্দোলনকারীরা বের হয়েছে, এরা বলে ইসলাম পর্দার নাম করে নারীকে ঘরের মধ্যে আটকায় রেখেছে, এগুলো হচ্ছে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মূর্খ, পড়াশোনা নাই, গবেষণা নাই, বেকুব অশিক্ষিত মূর্খ, তুই ইতিহাস পড়স নাই। পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবান থেকেই বের হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাতিন, নবীজি বলেছেন জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ। আমরা শুধু বলি পর্দা করেন, পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর,
যারা পর্দার বিরুদ্ধে কথা বলে এরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। পর্দা করা, আপনি আপনার মেয়েটাকে পর্দা করান, মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, কোনো অসুবিধা নাই, শুধু শর্ত হচ্ছে সে পর্দা করে সব কিছু করবে। পর্দার মাধ্যমে ইসলাম নারীর ইজ্জত আর সতীত্বের হেফাজত করেছে, বরং নারীর কোনো ক্ষতি করে নাই। যারা পর্দার বিরুদ্ধে, এবং আলেমদেরকে, এক শ্রেণীর মানুষ আছে কয় মোল্লারা তো খালি মেয়েদেরকে পর্দার ভিতরে, প্যাকেটের ভিতরে ঢুকাইতে চায়, এই রকম কথাবার্তা যারা বলে আর নিজেদেরকে যারা নারীবাদী মনে করে, আপনারা দেখবেন এই সকল তথা কথিত নারীবাদীদের হাতেই মেয়েরা সবচেয়ে বেশি ধর্ষিতা আর লাঞ্ছিতা হয়। দেখছেন না, এক পাগলা পাগলা আমি করতে করতে চলে গেছে, দেখলাম ফেসবুকে একদিন এক ভিডিও, হে বলতেছে নারীদের উপর মানুষ কেন এত জুলুম নির্যাতন করে, শেষ পর্যন্ত তার ফোন আলাপ একটা ফাঁস হইয়া তার চরিত্র জাতির সামনে প্রকাশিত হয়েছে। যারা নিজেদেরকে নারীবাদী আর নারী প্রগতিশীল মনে করে, খোঁজ নিয়ে দেখেন এরাই সবচাইতে বড় লম্পট আর দুশ্চরিত্রবান মানুষ। আমরা পর্দার কথা বলি কারণ আমরা আমাদের মা বোনদেরকে সম্মানের জায়গায় দেখতে চাই, আর তোমরা নিজেদেরকে নারীবাদী বানিয়ে দেখা যাচ্ছে আজ তোমরাই নারীকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের রিসেপশনে বসিয়ে আমার মা বোনদেরকে তোমরা পণ্য বানিয়ে ফেলেছ। আমরা আমার মা বোনদেরকে পণ্য বানাতে চাই না বাজারের জাহিলি যুগের মতো। জাহিলি যুগের লোকেরা মেয়েদেরকে পণ্য বানিয়ে বাজারে যেমন আমরা মাছ কেনা বেচা করি, তেমনি ভাবে তারা মেয়েদেরকে কেনা বেচা করতো। বিয়ে শাদী ছাড়াই যার ইচ্ছা যখন যে কোনো মেয়েকে ভোগ করতো না, আউযুবিল্লাহি মিন যালিক। ওই জাহেল যুগের বর্বরতা থেকে নারীদেরকে মুক্তি দিয়েছে ইসলাম। ইসলাম নারীকে সেই জায়গা থেকে উঠায়া একেবারে রাজরানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। ইসলাম নারীকে চাকরানী বানায় নাই, ইসলাম রানীকে রাজরানী বানিয়েছে। পড়াশোনা করুন আপনি, আরো আরো পড়াশোনা করা দরকার আপনার, পর্দা করাইয়েন। অনেকে নিজের বউটারে পর্যন্ত পর্দা করায় না, আছে এরকম? নারায়ণগঞ্জে আছে? বিয়ে শাদী কইরা বৌনিয়া ফুটানি করে বের হইছে, এখন ছোট ভাই একটা পাইছে, কই ভাই এটা কে যাতে কয় তোর ভাবে, কই ওয়াও। আছে এরকম? ওয়াও তো বলছে, এরপরে বলে থ্যাংক ইউ, কেমন কথা দেখছেন, এরপরে হে বলতেছে, এই দেখছেন ওয়েলকাম বলছে, আল্লাহ জানে হে ওয়েলকাম বলছে কিনা। এরপরে দেখেন ছোট ভাই ওটা বলতেছে, ভাই ভাবিকে এই রকম নিয়ে কেন বের হইলেন, বোরখা টোরখা নাই, কয় কি জানেন, কয় তোর ভাবি কত সুন্দর এটা আমি না জানি, এলাকার তো কেউ জানে না, এলাকার মানুষের একটা হক আছে না, এরকম নিজের বউকে এলাকার মানুষ দেখাইয়া এলাকার মানুষের হক আদায় করে, এরকম নারায়ণগঞ্জে নাই। আবার অনেকে আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে, আছে এরকম? হাদিস দিয়ে এত ওয়াজ করছি হয় নাই, এখনো এরা ঠিক হইল না, যেমন কুকুর তেমন মুগুর দরকার আছে। বলেন ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? পার্সোনাল হয় কেমন? আপনি তো জুসের টুসে জুসের তালে একদম জুস হারাই ফেলছেন, এরকম হইলে হবে না। ফেসবুক এটা পাবলিক সাইট, যুবকরা কথা বলো, পাবলিক সাইট না পার্সোনাল সাইট? এই তো পুরুষ মানুষের মতো আওয়াজ হয়েছে এখন, পাবলিক সাইট। আর বউ এটা পাবলিক না পার্সোনাল? আচ্ছা, তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা? নিজের বউকে জনগণের মাইন্ডসের সম্পদ বানাইছে যারা, বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার। পার্সোনালিটি আর আত্মসম্মান বোধ বলতে কিছুই তার মাঝে নাই। সব কিছুর জন্য কোরআন হাদিস দরকার হয় না, সব কিছু বোঝার জন্য কিছু ক্ষেত্রে কমন সেন্সও খাটাইতে হয়। এরপরে বউয়ের ফটো আপলোড করছে, একজন কমেন্ট করছে, ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে। হে উত্তর দিছে, থ্যাংক ইউ, এখন তো থ্যাংক ইউ বলে না, কয় থ্যাংক ইউ। আবার একজন লাগতেছে, ভাই ভাবিকে কিন্তু জোস লাগতেছে। এ বেকুব, কার জোস কে খায় রে, তল্লজ্জা করে না একটু, বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার। পার্সোনালিটি পয়দা করো নিজের মধ্যে, আত্মসম্মান বোধ জাগ্রত করো নিজের ভেতরে। ব্যক্তিত্ববান মানুষ কখনো এই কাজ করতে পারে না। আপনার বউকে ঘরের ভিতরে যেমনি মন চায় এমনি দেখেন, কোনো অসুবিধা? মানুষকে দেখে মানুষের হক আদায় করতেছেন কেন?
আল্লাহ হেদায়াত দেন আমাদেরকে, পর্দা করাবেন সবাইকে। আচ্ছা, ষোলোটা পয়েন্ট বললাম যে সন্তানদেরকে মেয়েদেরকে পর্দা করাবেন আপনারা। নাম্বার 17, 17 নাম্বার, সন্তানদের জন্য খরচ করবেন, তাদের পড়াশোনার জন্য, নৈতিকতা সমৃদ্ধ করার জন্য, ভালো কিছু শেখাবার জন্য, তাদের চারিত্রিক উন্নতির জন্য, কেরিয়ারের জন্য তাদের পেছনে খরচ করবেন, এটা আপনাদের দায়িত্ব। এরপরে নাম্বার 18, 18 নাম্বার হচ্ছে উপযুক্ত বয়সে তাদেরকে বিয়ের ব্যবস্থা করবেন। এই জায়গাতে আপনারা কি করছেন, আপনাদের ছেলেদের বয়স হয়ে গিয়েছে, বিয়ে করাচ্ছেন না। আর শোনেন আপনারা, এই দাঁড়াও, যুবকরা বিয়ের কথা বললে খুশি হয়। আচ্ছা আচ্ছা, একটু একটু দাঁড়ান, যুবকরা বিয়ের কথা বললে খুশি হয়। এখন বাবারা, আপনারা নামাজ আদায় করে লম্বা সাজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এর কারণ হচ্ছে, আমার দেশের সোনার ছেলেরা জেনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। খুশি হওয়ার কথা আপনাদের, এরা জেনা করতে চায় না, বিয়ে করতে চাচ্ছে। আর তোমরা যে এতদিনে ঠিক বললা, তোমাদেরকে তোমাদের বাপ মা বিয়ে করাবে কেমনে, তোমরা অত অকর্মার ঢেকি হয়ে আসো। খালে তো বিয়ে, শোনো, বিয়ে সাদিকে এইটা শুধু আবেগ নাকি যে পার্কে পার্কে নিয়ে ঘুরবা, শ্বশুর বাড়ি যাবা, রান খাবা, হ্যাঁ একটু মহব্বত করবা, রোমান্স করবা, রোমান্স না হয় এক ঘন্টা করলা, বাকি 23 ঘন্টা কি করবা? পয়সা না থাকলে ওই বউই কিন্তু তোমারে পিটাইবে পরে। বিয়ে করছে যারা এইসব জানে তারা, তোমরা কি বুঝবা বিয়ে কি আবেগী জিনিস নাকি খালি? তোমরা করছোটা কি? তোমাদের বয়স 28-29 বছর হয়ে যায়, অকর্মা আছো এখনো। আমি তোমাদেরকে কিছু টিপস দিয়ে যাই, ছাত্র ভাইদেরকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং যারা যুবক আছো, শুনবা আমার কথা। যারা পড়াশোনা করছো, টিউশনি করাও, যাদের মেধা ভালো আছে টিউশনি করে করে তুমি মাসে 3-4-5 হাজার টাকা চাইলে কামাইতে পারো। 5 হাজার এলেও 5-12 কত হয়, 60। ইন্টারমিডিয়েট থেকে যদি শুরু করো 2 বছর, অনার্সে 4 বছর, 6 বছর, মাস্টার ছাড়া 2 বছর, 8 বছর, 6-8, 48 লাখ 80 হাজার টাকা, শূন্যতে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই 4 লাখ 80 হাজার টাকা আব্বুর কাছে দিয়ে বলবো, আব্বু বিয়ে করতে চাই। বাপ আর না করবে না, বলবে আসো তোমারে কাম করায় দিই। অকর্মা হইলে তো হবে না, পড়াশোনা শেষ করেই বিয়ে করে ফেলতে হবে, দেরি করা যাবে না। বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে, এটা চরিত্রের সাথে সম্পর্কিত বিষয়। আপনি তাড়াতাড়ি বিয়ে করবেন, চরিত্র ভালো থাকবে। আর আপনারা দেখবেন পৃথিবীতে যারা সফল হয়েছে তারা তাড়াতাড়ি বিয়ে করছে, আমিও তাড়াতাড়ি বিয়ে করছি, তাড়াতাড়ি বিয়ে করে খুব কম পয়সায় বিয়ে করছি আমরা, এটা ভালো। আরে ছেলেগুলা বিয়ে করবে কেমনে বলেন তো? আপনারা বিয়ে শাদী যে কঠিন বানাইছেন, 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা মোহরানা, যদি বলতেন, হ্যাঁ কঠিন বাস্তবতা আসলেই তাই, আপনি যদি বলতেন বাবা রে আমার মেয়েকে বিয়ে করবা, যা আছে সামর্থ্য অনুযায়ী নগদ টাকা ক্যাশ দিয়া বিয়ে করে ফেলো, বিয়েটা সহজ হয়ে যেত না? এখন বিয়ের খরচ বাড়াইছেন কেমনে আপনারা জানেন? রাসূলুল্লাহর সময়ে বিয়ে শাদী মসজিদে হইতো, এখন আপনারা বিয়ে শাদী কমিউনিটি ক্লাবে সেন্টারে নিয়ে গেছেন, খরচ বাড়ছে। আরে বাপরে বাপ, বিয়ে শাদীকে সহজ করে। আচ্ছা এটা গেল টিউশনের কথা, শোনো এখানে ঢাকা শহরে অনেকে থাকে নারায়ণগঞ্জে, যারা ছাত্র আছো ড্রাইভিং শিখো, এক্সট্রা টাইমে উবার পাঠাবে, গাড়ি চালাও, কিছু টাকা কামাইতে পারবা। সারাদিন খেলে ফেসবুকে স্ক্রলিং করো, দেখো ইনকামের টিপস দিয়ে যাচ্ছি, এখন অনলাইনে বিজনেস করা যাচ্ছে, দিন দিন ই কমার্স সাইটগুলো অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে, তাই না? রাজশাহীর আম নারায়ণগঞ্জে চলে আসে অনলাইন বিজনেসে, আসতেছে না? এখানে মাওয়াঘাট থেকে ইলিশ মাছ রংপুর দিনাজপুরে চলে যাচ্ছে, এরা অনলাইনে বিজনেস করছে। তোমরা অনলাইনে বিজনেস করো, ইনকাম করার কত ওয়ে আছে ভাই, কর্মঠ হও, অকর্মা হইও না, কর্মঠ হও, মা বাপ এমনি বিয়ে করাই দিবে, খালি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, পয়সাও তো থাকা লাগবে, ঠিক না? তাহলে বললাম 18 নম্বর দায়িত্ব, সরি আঠারো নম্বর উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া। আর বিয়ের সময় টাকা পয়সা দেখবেন না, দিনদারিতা, আরো আসতে বলেন। আচ্ছা এখন এমন একটা পয়েন্ট বলবো, এইটা আপনাদের কথা কি বলতাম, অনেক আলেমরাও এটা করে না। নাম্বার 19, 19 নাম্বার, সন্তানদের মধ্যে সম্পদ সঠিকভাবে বন্টন করে দিবেন। মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয় না, মিরাথ বা মাওয়ারিফ, এখানে LLB-তে যারা পড়াশোনা করছে কেউ থাকলে সিলেবাসের মধ্যে ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন আছে না? কিভাবে আপনি আপনার উত্তরাধিকারদেরকে সম্পদ বন্টন করবেন, কোরআন সুন্নায় সুস্পষ্ট নীতিমালা আছে,
এগুলো জেনে ভাগ করবেন, নইলে কোনো আলেমের শরণাপন্ন হবেন। দুঃখজনক হলেও সত্য, মুসলমান সমাজগুলোতে আজ মেয়েদেরকে ঠকানো হচ্ছে। এই ঠকানো ইসলাম করে নাই, ইসলাম ঠকায় নাই, বরং মুসলমান নামধারী কিছু লোক এই কাজগুলো করে ইসলামের দুর্নাম করছে। আপনারা জায়গা জমির হিসাব শতক বুঝেন নাকি গন্ডা ভালো বুঝেন? আচ্ছা, এক বাবার চার ছেলে আর দুই মেয়ে, এখন সম্পদ ভাগ করছে এমনি, চারজনকে, চার ছেলেকে চার পাঁচা বিশ, পাঁচ শতক করে বিশ শতক দিয়ে দিছে। মেয়ে দুইটা কিন্তু খালি পড়ে আছে। বিয়ের সময় কয়, মা গো তোরে তো তেমন কিছু দিতে পারলাম না, আব্বু তোকে দোয়া দিলাম। মহিলা প্যান্ডেলে বোনরা আছে না, বোনদেরকে বলবো, আপনারা বলবেন আব্বু দোয়া লাগবে না, জিনিস দিয়ে দেন, জিনিস দেন, এটা আপনার হক। আর মনে রাখবেন, যে বাবারা মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করছেন, হাজি সাহেব আপনি হজ করে আসছেন, জাকাতও দেন, রমজান মাসে রোজা রাখেন, পাঁচ ওয়াক্ত তো পড়েন নামাজ, তাহাজ্জুদ গুজারি, বাবারে যদি আপনি মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেন, কিয়ামতের দিন জালেম হয়ে জালেমের কাতারে আল্লাহর সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। 19টা পয়েন্ট মনে ফেললাম, 20টা বলার আগে 20 নাম্বারটা বলবো পরে, 19টা একটু রিপিট করি আগে। তার আগে বলেন তো, যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি, এই ফর্মুলাগুলো যদি আমরা গ্রহণ করে সন্তান লালন পালন করতাম, বলে নষ্ট হইতো সন্তান? নষ্ট হইতো? এক নাম্বার কি বলেছিলাম দেখি কার কার মনে আছে? হ্যাঁ, নেককার মা আর বোনরা যারা আছেন, নেককার ছেলে। দুই নাম্বার, সন্তান পেয়ে কার শুক্রিয়া আদায় করা? নারায়ণগঞ্জের মানুষের মেধা কি কম নাকি, মনে থাকে না কেন? তিন নাম্বার, সন্তান জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত। চার নাম্বার, তাহনিক করা, ওই যে বলেছিলাম মিষ্টি জাতীয় কোনো কিছু ঠোঁটে লাগিয়ে দেওয়া। পাঁচ নাম্বার, দুধ পানের ব্যবস্থা করা। ছয় নাম্বার, সুন্দর নাম রাখা। সাত নাম্বার, সপ্তম দিনে মাথা হলক করে চুল পরিমাণ রৌপ্য বা সম পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করা। আট নাম্বার, সপ্তম দিনে কি করা? আকিকা। নয় নাম্বার, খতনা করে দিবেন উপযুক্ত বয়সে ছেলের। দশ নম্বর, দিনই শিক্ষা দেওয়া। এগারো নম্বর, সন্তানদেরকে নামাজি বানানো। বারো নম্বর, সন্তানদের সাথে সফট কোমল আচরণ করে। নাম্বার থার্টিন, তেরো নম্বর, সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া। নাম্বার ফোরটিন, চৌদ্দ নম্বর, সন্তান লালন পালনে বেইনসাফি না করা, বৈষম্য না করা। নাম্বার ফিফটিন, পনেরো নম্বর, সন্তানদেরকে অপসংস্কৃতির হাত থেকে বাঁচানো। নাম্বার সিক্সটিন, সন্তানদেরকে পর্দার শিক্ষা দেওয়া। নাম্বার সেভেন্টিন, সতেরো নম্বর হচ্ছে সন্তানদের জন্য খরচ করা। নাম্বার এইটিন, আঠারো নম্বর, উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করা। নাম্বার নাইনটিন, উনিশ নম্বর হচ্ছে সন্তানদের মধ্যে সম্পদকে সঠিকভাবে বণ্টন করে দেওয়া। এই পয়েন্টগুলো আমরা অনেকে, এই ফর্মুলাগুলো অনেকে মেনটেন করছি না বলে আপনার সন্তান আজকে এডিক্টেড হয়েছে, আপনার সন্তান আজকে বেনামাজি হয়েছে, আপনার সন্তান নষ্টের দিকে ধাবিত হয়েছে। কারণ বাবা হিসাবে, মা হিসাবে সন্তানের যে হক আদায় করার কথা ছিল, সেই হক থেকে সন্তানকে বঞ্চিত করে ফেলেছেন। বিশ নাম্বার এবং সর্বশেষ পয়েন্ট হলো, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন আপনার সন্তানকে চরিত্রবান, আল্লাহওয়ালা, চক্ষু শীতলকারী বানান। এই জন্য দোয়া করবেন কার কাছে? এই দোয়াটাও আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন, কিভাবে আপনি দোয়া করবেন সেই দোয়াটাও আল্লাহ শিখালেন কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়াটা আমাদেরকে শিখালেন। যারা পারেন আমার সঙ্গে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া আল্লাহ আমাদেরকে শিখালেন, কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন। বান্দারে দোয়া কর, ও আমার রব, আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী বানায়া দেন। বলেন আমিন। এই বিশটা কাজ করেন। কেন আজ এই সন্তানের হক নিয়ে কথা বললাম? যুবকরা তো জিতে গেছে, অবিবাহিতরা আগেই জেনে ফেলছ। কেন এই কথা বললাম? রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে এই পরিবার। পরিবারগুলো ঠিক করেন, সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হলে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এই মাহফিলগুলোকে আপনারা দিনচর্চার জায়গা বানান, এখান থেকে যেন মানুষ কিছু শিখতে পারে। আজ যে বিশটা পয়েন্ট শোনায় গেলাম, যারা শুনে নাই, আসে নাই, তাদের কাছে আগামীকাল পৌঁছায় দেবেন, পারবেন না ইনশাল্লাহ? এই যে অনেক ভাইরা রেকর্ড নিয়েছে, উল্টাপাল্টা থাম্বেল দিও না, থাম্বেল ঠিক করে দিও,
আপনারাও লিঙ্কগুলো মানুষের কাছে শেয়ার করবেন। আমরাও যারা শুনলাম সবাই যেন এর আলোকে, আমার মা বোনদেরকেও বলবো সবাই যেন এর আলোকে সন্তানদেরকে আমরা প্রতিপালন করতে পারি। যদি এর আলোকে আমরা প্রতিপালন করি ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলো যেদিকেই যাবে তাদের চরিত্র থেকে সুভাষ ছড়াবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।